এক নম্বর অঙ্ক দেখো, দৈনিক 12 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 3 দিনে, দৈনিক 4 ঘন্টা করে কাজ করে 24 জন লোক 32টি খেলনা কত দিনে তৈরি করবে? তো এটা ঐকিক নিয়মের অঙ্ক, আর 5 সেকেন্ড থেকে খুব তো বেশি লাগলে 10 সেকেন্ড, এর থেকে বেশি যায় না, যত ধরনের ঐকিক নিয়ম আছে সমস্ত, আর একটা চাকরির পরীক্ষাতে ঐকিক নিয়ম থাকেই থাকে। তো চলো দেখো এটা কত তাড়াতাড়ি করা যায়। আমাদের বলছে 12 ঘন্টা, মানে আওয়ার্স কত, আইস দিয়ে প্রকাশ করছি 12 ঘন্টা, আমাকে একটু সময় লেগে যাবে আমি বুঝাচ্ছি সেই জন্য। তো কত 10 জন, আর টাওয়ার মানে খেলনা কত, 20টা, আর এখানে ডেজ কত বলেছে, 3 ডেজ, ক্লিয়ার? এদিকে বলছে 4 ঘন্টা করে 24 জন লোক 32টি খেলনা কত দিনে তৈরি হবে, ঠিক? এবার আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, 3 দিনে 20টি খেলনা তৈরি করে একদিনে কটা খেলনা তৈরি করবে, কম না বেশি করবে? দেখো আমি লিখে দিচ্ছি, একটা 3 দিনে 20টি খেলনা তৈরি করে একদিনে কটা করবে, কম করবে না বেশি? অবশ্যই কম করবে, কম করেছে মানে ভাগ হয়েছে, 20/3, তো ভাগ চিহ্ন বসিয়ে দাও এখানে, ঠিক? 3 দিনে যদি 10 জন লোক লাগে, একদিনেই কাজটা কমপ্লিট করতে কতজন লাগবে, কম লাগবে না বেশি? অবশ্যই বেশি লাগবে, বেশি লাগলে কি গুণ? তিন দেখো 12 ঘন্টা করে যদি কাজ করি তো 3 দিন লাগে, তো 1 ঘন্টা করে কাজ করলে কত দিন লাগবে? আমি একদিনে 12 ঘন্টা করে কাজ করছি, তো 3 দিনে কাজ কমপ্লিট করতে পারছি, এবার আমি একদিনে 12 ঘন্টা না করে 1 ঘন্টা করে করব, তো কত দিন লাগবে, কম লাগবে না বেশি? অবশ্যই অনেক বেশি লাগবে, ঠিক না, সময়, এখানে গুণ হলো, ঠিক? এবার যখন এইটা করার পর 3টাকে সিম্পল ভাবে বসাও, এবার যেটা ভাগ হয়েছে যে যার সাথে এটা ভাগ হয়েছে সেটাকে জাস্ট উল্টে দাও, 32 ওপরে নিচে 20, ক্লিয়ার? এবার যেগুলো গুণ হয়েছে সেটা কি সেম ভাবে, 10/24, তারপরে এদিকে সেম ভাবে, তো 12/4, ঠিক? 12 কত 24 2, আর 10 কে 10 কত 20 2, 2 দিয়ে কাটলে কত 16, আর 2 দিয়ে কাটলে কত আমাদের 8, 4 দিয়ে কাটলে কত, 4 কে 4 8 2, আর 3 এদিকে আর এখানে 2, তো 3 কে 3 কত 6, মানে 6 দিন লাগবে কটা? দৈনিক 4 ঘন্টা করে কাজ করে 24 জন লোক 32টি খেলনা তৈরি করতে কত লাগছে, 6 দিন লাগছে, এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে, চলো আমরা নেক্সট গুলো দেখি, ঠিক? চলো 2 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। দৈনিক 18 ঘন্টা করে কাজ করে 20 জন লোক 40টি খেলনা তৈরি করে 24 দিনে, দৈনিক 16 ঘন্টা কাজ করে 36 জন লোক 48টি খেলনা কত দিনে তৈরি করবে? তো দেখো একদম সেম আগের মতোই আছে, ঠিক না? ঘন্টা আমাদের বলছে কত, 18, মেন কতটি বলে দিয়েছে আমাদের 20, আর টাওয়ার মানে খেলনা টি দিয়ে প্রকাশ করে দিয়েছে 40টা, কত ডেজ বলছে, 24 ডেজ, ঠিক? এবার এদিকে বলছে 16 ঘন্টা 36 জন 48টি খেলনা কত দিনে তৈরি করবে, খুব ভালো। চলো দেখো সম্পর্ক লাগিয়ে নাও। তা আমি বলেছিলাম কি, ডেজের সাথে দিনের সাথে মানুষের সম্পর্ক ব্যস্তই হয়, তো মানুষ এটা আছে, তো আচ্ছা আমি লাগিয়েও দেখিয়ে দিচ্ছি একবার, আরো দেখিয়ে দিচ্ছি। 24 ডেজে আমাদের কত, 40টি খেলনা হয়, তো এক ডেজে কটা খেলনা হবে তোমাদের প্রশ্ন, 24 ডেজে যদি 40টা হয় তো এক ডেজে কটা হবে? অবশ্যই কম হবে, কম হলে কি ভাগ, ঠিক? আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে, 24 ডেজ তো কত, 40টি খেলনা, তো এক ডেজে কটা হবে, কম হবে না বেশি? কম হলে কি হয়, ভাগ হয়, 40 ওপরে নিচে 24, এইটা ভাগের কথা বলছি এখানে, ভাগ ছিল, ক্লিয়ার? এবার দেখো 24 ডে 20 জন লোক লাগে, তো একদিনে কতজন লোক লাগবে, কম লাগবে না বেশি? এক 24 দিনে করছে 20 জন লোক কমপ্লিট করছে কাজ, এবার একই দিনে কমপ্লিট করবে, তো কম লোক লাগবে না বেশি? অবশ্যই বেশি লাগবে, বেশি লাগলে কি হয়, গুণ। এবার দেখো 24 ডেজে 18 ঘন্টায়, 18 ঘন্টা করে যদি কাজ করি 24 ডেজে কমপ্লিট হয়, তো যদি আমি একই ঘন্টা করে কাজ করি তো কত ডেজে কমপ্লিট হবে? তো অবশ্যই বেশি সময় লাগবে, ঠিক না? তো বেশি লাগলে কি গুণ, আর সব সময় মাথায় রাখবা মানুষের সাথে ডেজের সাথে যে সময়ের সাথে যদি বলা হয়, শুধু সময়ের সাথে যদি বলা হয় তো সেটা গুণেরই হয়। দেখো মেনের সাথে কি সময় ছিল, আর ডেজের সাথে কি ঘন্টা ছিল, সময়ই ছিল, তো সেগুলো গুণ হয়েছে। আর জাস্ট এভাবে পাশাতে হবে, যেটা ভাগ হয়েছে সেটা 48টাকে ওপরে করে দাও, উল্টে দাও, এটা সরল সুদ আর ব্যস্ত সুদের মানে শর্ট ফর্ম, ঠিক? এবার দেখো এগুলো তো সেম ভাবে বসবে, কারণ এগুলো গুণ হয়েছিল, গুণগুলো সেমই ভাবে বস। এবার কাটাকাটি করো, 18 কাটার কত 36 2 দিয়ে, 16 16 32, 3 16 তো কত 48, 20 20 40 2 বারে, এবার 2 দিয়ে কাটলে কত 12, আর এটা 2 দিয়ে কাটলে কত 6, 6 6 12 3 6 কত 18, মানে কত 18 ডেজ লেগে যাবে কটা, 48টি খেলনা তৈরি করতে, তো 48টি খেলনা তৈরি করতে কত, 18 দিন লেগে যাবে, ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, যদি না ক্লিয়ার আর একবার দেখো ক্লিয়ার হবে। চলো নেক্সট 3 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাই। দৈনিক 9 ঘন্টা কাজ করে 400 জন লোক একটি কাজের 1/4 অংশ শেষ করে 10 দিনে, চলো আমরা লিখতেও থাকি
আর করতে থাকে। তো 9 ঘন্টা করে কাজ করেছে, কতজন মেন ছিল? 400 জন মেন, ঠিক। ওয়ার্ক কত করছে? 1/4 অংশ, ঠিক। কত ডেজে করছে? 10 ডেজে, এটাই কথা। দৈনিক 8 ঘন্টা করে, কত ঘন্টা করে? 8 ঘন্টা করে কাজ করে অবশিষ্ট, অবশিষ্ট বলতে 1/4 অংশ করে নিয়েছে, বাকি কত থাকলো? 3 অংশ, ঠিক। অবশিষ্ট 20 দিনে শেষ করে, কত দিনে শেষ করবে? 20 দিনে শেষ করে। আর কতজন লোক নিয়োগ করতে হবে? 400 জন তো আছে, যদি 20 দিনেই শেষ করে তার কতজন লোক নিয়োগ করতে হবে? তো এবার দেখো আমাদের ইমেলাও, ঠিক না, সম্পর্ক, 400 জন লোক যদি 9 ঘন্টা করে, একজন লোক কত কতটি সময় নিবে? বেশি নিবে, বেশি নিলে কি গুণ? 400 জন লোক যদি এত অংশ কাজ করে, একজন লোক কতটি কাজ করবে? অবশ্যই কম করবে, কম করলে কি ভাগ? আর 400 জন লোক যদি 10 দিনে করে, একজন লোক কত দিনে করবে? অনেক দিন লাগাবে, ঠিক না, তো গুণ। এবার দেখো আমি বলি মেনের সাথে এই লোকের সাথে সময়ের, দেখো ঘন্টা ছিল এটা আর ডেট ছিল, সব সময় গুণের হয়, আর বাদ বাকির ক্ষেত্রে যতটি আছে থাকুক না কেন তাদের ভাগের হয়। মাথায় রাখো, মাথায় রাখলে এটা 5 সেকেন্ডে করতে পারবা। 400 সিম্পল ভাবে লেখো, ঠিক, আর যেগুলো গুণ হয়েছে, গুণ চিহ্ন হয়েছে, সেগুলোকে সেম ভাবে বসাও, ঠিক। আর যেটা ভাগ হয়েছে উল্টে, মানে এটা প্রথমে বসবে, ঠিক, এটা যদি প্রথমে বসে আর এর নিচে বসতো, তো এটা কি হয়ে যাবে? উল্টে যাবে, মানে ওপরে 4 চল যাবে, নিচে 1 চল আসবে, ঠিক। আর এটা গুণ হয়েছে, মানে সেম ভাবে বসবে। আর এটাই যদি আমি কাটাকাটি করে দিই, তো এখানে 20 হলো, তো 0 0 কাটা গেল, 4 আর 4 কাটা গেল, আর আমাদের কত, 4 দিয়ে যদি কাটি, 4×4 8 কত? 100। নিচে দুটো, দুই যদি 2 দিয়ে কাটি তো কত? 50। আবার একটা 2 আছে, আরো 2 দিয়ে কাটলে কত? 25। 25 25 যদি 9 বার করি তো কত আমাদের হয়ে যাবে? 225। 8 বারে কত? 200। তো 9 বারে কত? 225। আর একটা 3 বেঁচে ছিল আমাদের, এটা ওটাও গুণ করে দাও, ঠিক। তো যদি গুণ করি তো কত? 3×5 15 15 5, 4×3 6 6×1 7, আর 3×3 6, মানে 675। আমাদের বলেছিল আর কতজন লোক নিয়োগ করতে হবে, 400 জন তো নিয়োগ করেছে, আর কতজন নিয়োগ করতে হবে? তো এখান থেকে 400 জনকে বাদ করো, এখানে পাওয়া যাবে, ঠিক। যদি বাদ করি তো আমাদের কত? 0 থেকে 5 7, আর 6 থেকে 4 বাদ হলে কত? 2, মানে 275 জন আরো নিয়োগ করতে হবে 20 দিনে শেষ করার জন্য। ক্লিয়ার হলা? তো এখানে আমাদের ডি নম্বর, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, 4 নম্বর অঙ্ক দেখো কি বলছে আমাদের। এ একটা কাজ 50 দিনে, বি একটা কাজ 40 দিনে করতে পারে, দুইজন একত্রে 10 দিন করার পর এ চলে যায়, ঠিক। 10 দিন দুজন একত্রে কাজ করেছে, তারপরে এ চলে যায়, অবশিষ্ট কাজ বি কত দিনে করবে এটা আমাদের বের করতে হবে। ক্লিয়ার? দেখো এ আমাদের বলছে 50 দিন কাজ করে, বি আমাদের বলছে 40 দিন করে, দুটোর যদি লসাগু নিই আর মোট কাজ আমরা পাবো, লসাগু নিলে কত? 200 ইউনিট। প্রথম পার্ট যদি না দেখে থাকো তো প্রথম পার্ট দেখো, প্লে লিস্টে যেয়ে। ক্লিয়ার? তো 200 ইউনিট মোট কাজ, তো এ একদিনে কত ইউনিট করে ওটা বের করবো, তাদের দক্ষতা, ঠিক। তো 50 দিয়ে ভাগ করলে কত? 4, 4 বারে 200 হয়ে যাবে 50 50, ঠিক না। তো একদিনে 4 ইউনিট করতে পারে। বি 40 দিয়ে যদি ভাগ করি তো কত? 5, মানে একদিনে এ 5 ইউনিট করতে পারে। আর এখানে বলেছিল তারা একত্রে 10 দিন কাজ করেছে, তারপরে এ গিয়েছে, ঠিক না। তো এ প্লাস বি, এ করে একদিনে 4 ইউনিট, আর বি করে একদিনে 5 ইউনিট, টোটাল যদি বলি একদিনে ওরা 9 ইউনিট করতে পারে, আর ওরা 10 দিন কাজ করেছিল, তো 10 দিনে কত ইউনিট করে নিয়েছে? 90 ইউনিট করে নিয়েছে। 200 ইউনিটের মধ্যে যদি 90 ইউনিট প্রথমেই একত্রে তারা কাজ করে নিয়ে থাকে, তো বাকি কত আছে? তো কত? 110 ইউনিট পড়ে আছে তবে। ক্লিয়ার? এই 110 ইউনিট এ চলে গেল, কাজ ছেড়ে দিল 10 দিন করার পর একত্রে, তো বি করবে, ঠিক না। বি কত দিনে করবে? 110 ইউনিট। তো বি এর দক্ষতা কত দেখে নাও, বি এর দক্ষতা একদিনে 5 ইউনিট করতে পারে। 110 ইউনিট করতে তার কত সময় লাগবে? জাস্ট 5 দিয়ে আমরা ভাগ করে দিব, 5×5 10, 5×5 10, মানে 22 ডেজ লাগছে। কার লাগছে? বি এর লাগছে। কোথায় আছে উত্তর? সি নম্বর, রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, 5 নম্বর অঙ্ক। রাম একটি কাজ 20 দিনে এবং রহিম 25 দিনে করতে পারে, দুইজন একত্রে 4 দিন করার পর রাম চলে যায়, 4 দিন করলো তারপরে কিন্তু রাম গেল, ঠিক। অবশিষ্ট কাজ শেষ করতে রহিমের কতদিন সময় লাগবে? তো চলো একদম সেম আগের মতো, রাম, রামকে যদি আমি আর দিয়ে লিখি কত? 20 দিনে করছে। রহিমকে আজ দিয়ে আমি লিখে দিচ্ছি জাস্ট বুঝার জন্য, ঠিক না, 25 দিনে করছে। এত যদি মোট কাজ বের করতে যায় তো লসাও করবে, এই দুটোর লসাও কত চলে আসবে? 100 চলে আসবে। না পারলে বসিয়ে করে নেবা, ক্লিয়ার, বসিয়ে করবা, ঠিক আছে, কি লসাও বের করে নেবা। এবার 100 ইউনিট টোটাল কাজ, আর রাম একদিনে কতটি কাজ করতে পারছে? 20 দিয়ে যদি ভাগ দিই তো কত? 5 বারে 100 হয়ে যাবে, মানে একদিনে 5 ইউনিট করতে পারছে এর দক্ষতা
রামের, আর রহিমের দক্ষতা কত? 25 দিয়ে ভাগ দিলে 4, মানে 4 ইউনিট। এবার একত্রে ওরা করেছে 4 দিন, রাম প্লাস রহিম একত্রে করেছে 4 দিন। তো এদের একদিনের দক্ষতা, রামের দক্ষতা 5 ইউনিট, রহিমের 4 ইউনিট, তো মোট কত? 9 ইউনিট। আর এরা একদিনের যদি 9 ইউনিট করে তো 4 দিনে কত ইউনিট করবে? ঠিক, 4 9 কত? 36 ইউনিট। তবে করেছে এরা কাজ প্রথমে একত্রে, তো 100 ইউনিটের মধ্যে যদি 36 ইউনিট ওরা কাজ একত্রে করে নেই, তো কতটি পড়ে আছে? 4, এদিকে 6, মানে 64 ইউনিট পড়ে আছে। ক্লিয়ার? এবার অবশিষ্ট কাজ শেষ করতে রহিমের, রামের না কিন্তু রহিম এর কতদিন সময় লাগবে? তো রহিমের দক্ষতা কত আমরা দেখব। রহিম একদিনে 4 ইউনিট করতে পারে, যে 64 ইউনিট করতে কত সময় লাগবে? 4 দিয়ে জাস্ট ভাগ দিয়ে দাও, যদি 4 দিয়ে ভাগ দিই, 4 একে 4 আর বাঁচলো 4 6 24, মানে 16 দিন লেগে যাবে। কার লাগবে 16 দিন? রহিমের লাগবে। আশা করি ক্লিয়ার, সি নম্বর রাইট। আশা, চলো আমরা নেক্সট দেখি। 6 নম্বর অঙ্ক দেখো, এ একটা কাজ কি করছে 20 দিনে, আর বি কি করছে সেই কাজটা 15 দিনে করছে। দুইজন একত্রে কাজ শুরু করছে, মানে 6 দিন করছে একত্রে, তারপরে বি চলে যাচ্ছে। ঠিক, অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন সময় লাগবে? তো চলো দেখো, এখানে বলছে এ 20 দিনে করতে পারে, আর এখানে বলছে বি 15 দিনে করতে পারে। এদের লসাগু কত? 60। ঠিক, যদি লসাগু না পারো, বারবার বলছি লসাগু বসিয়ে করে নেবা। ঠিক, তো টোটাল কাজ আমাদের 60 ইউনিট। এবারে এরা একদিনে কত করছে এটা বের করো। 20 দিয়ে যদি আমি ভাগ করি তো কত? 3 20 60, মানে একদিনের দক্ষতা 3 ইউনিট করার, এটা দিয়ে যদি ভাগ করে দেবো তো 4, মানে একদিনের বিয়ের করার দক্ষতা 4 ইউনিট। এবার ওরা বলছিল একত্রে কাজ শুরু করেছে, একত্রে কদিন করেছে? 6 দিন। আর একত্রে এদের দক্ষতা কত? একদিনের দক্ষতা, একদিনের এর 3 ইউনিট, একদিনের এর 4 ইউনিট, মানে মোট 7 ইউনিট একদিনে এরা করতে পারে দুজন মিলে। আর 6 দিন করেছে একত্রে, তো কত? 6 7 42 ইউনিট তবে এরা করে দিয়েছে কাজ। ঠিক, 60 ইউনিটের মধ্যে যদি এরা 42 ইউনিট করে দেয় দুইজন একত্রে 6 দিনে, তো বাকি কত থাকলো? 10 থেকে কত 2 বাদ, তো কত আমাদের 8 অ্যাকচুয়াল আসলো, মানে 18 ইউনিট পড়ে আছে। আর এই 18 ইউনিট কে করবে? এ করবে। তো এর দক্ষতা কত? 3 ইউনিট। এ একদিনে 3 ইউনিট করতে পারে, 18 ইউনিট করতে কত সময় লাগবে? 3 দিয়ে আমরা ভাগ করবো, 3 6 18, মানে 6 দিন লাগবে। ক্লিয়ার? হ্যাঁ, বি নম্বর রাইট। চলো আমরা নেক্সট দেখি। 7 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, এ একটা কাজ 40 দিনে, বি সেই কাজটা 60 দিনে করতে পারে। একজন 40 দিনে করছে, একজন 60 দিন, দুজন একত্রে কাজ শুরু করে, 21 দিন করে, তারপরে বি চলে যায়। অবশিষ্ট কাজ মানে একদম সেম টু সেম আগের মতো। চলো দেখো, এ বলছে আমাদের 40 দিনে করে, আর আমাদের এখানে বলছে বি যেটা 60 দিনে করে। দুটো যদি লস আউট করবে তো কত আসবে? 120। ক্লিয়ার? এবার মোট কাজটা আমরা পেয়ে গেলাম, এদের দক্ষতা কত একদিনে? 40 দিয়ে যদি ভাগ করে 3 বারে আমাদের 120 হয়ে যায়। ঠিক, ভাগ চলে যায়, তো 3 এর দক্ষতা একদিনে 3 ইউনিট করা, এর যদি বলি তো 60 60 120, মানে 2 ইউনিট। এবার এরা কি করছে? এ প্লাস বি একত্রে কাজ করছে, একত্রে একদিনে এ 3 ইউনিট, আর একদিনে 2 ইউনিট করতে পারে, মোট একদিনে 5 ইউনিট করতে পারে। আর এরা বলছে 21 দিন করেছে একত্রে, মানে কত ইউনিট করবে? 21 দিয়ে আমরা গুণ করবো, কত? 5, 105 ইউনিট। তবে এরা কি করেছে? কাজ করে নিয়েছে 120 ইউনিটের মধ্যে। যদি 120 ইউনিটের মধ্যে 105 ইউনিট একত্রে কাজ করে নেয় দুইজন, তো বাকি কত আছে? 5 অ্যাকচুয়াল আসলো, তো 1। ঠিক, মানে 15 ইউনিট মাত্র পড়ে আছে। ঠিক, অবশিষ্ট কাজ শেষ করতে এ কতদিন, মানে এর কতদিন সময় লাগবে? তো এর দক্ষতা আমরা দেখব, এর দক্ষতা একদিনে 3 ইউনিট করতে পারে। ঠিক, তো 15 ইউনিট করতে কত সময় লাগবে? 3 দিয়ে ভাগ দিয়ে দাও, 3 5 কত? 15, মানে 5 দিনে শেষ করে দেবে। কে? এ। কোথায় অপশন আছে? এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 8 নম্বর অঙ্ক দেখো, এ একা একটি কাজ 25 দিনে, এবং বি একা সেই কাজটি 35 দিনে করতে পারে। তারা দুইজনে একত্রে কাজটি শুরু করে, কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগে এটা আমাদের বের করতে হবে। চলো দেখো, এখানে বলছে এ 25 দিনে করতে পারে, আর তারপরে বলছে বি 35 দিনে করতে পারে। মোট কাজ আমরা বের করে নিই লসা করে। ঠিক, তো 25 আর 35 কত? 5 দিয়ে চলে যাবে, 5 5 25, 5 7 35, 5 5 25, আর 25 25 7 বার পড়লে কত? 175, মানে 175 ইউনিট মোট কাজ। তো এদের দক্ষতা কত? এর দক্ষতা কত? 25 দিয়ে যদি ভাগ করি তো 25 দিয়ে গুণ করেছিলাম, তো 7 এসেছিলো। ঠিক, তো 25 25 7 বার পড়লে আমাদের কিন্তু 175 হয়ে যায়, তো মানে 7 ইউনিট দক্ষতা। বি যদি 35 দিয়ে ভাগ করি তো কত? 5 ইউনিট এর দক্ষতা। ক্লিয়ার? এবার দক্ষতাগুলো তো আমরা পেয়ে গেছি,
তারপরে একটা ইকুয়েশন আরো দেখায় যেটা আরো ক্লিয়ার হয়ে যাবে এই অঙ্কটা। যদি বলি মোট কাজ এইটুকু ছিল আমাদের, আর তারা দুইজনে একত্রে কাজ শুরু করে, দুইজন বলতে এ আর বি একত্রে এখান থেকে কাজ স্টার্ট করেছে, ঠিক কাজ করার করতে থাকলো ওরা, ঠিক না? শেষ হওয়ার 7 দিন, যখন শেষ হচ্ছে তার 7 দিন, ধরে নাও 7 দিন এখান থেকে আগে, 7 দিন আগে বি চলে যায়। যদি 7 দিন আগে বি চলে যায় তো এ বি করতে করতে আসলো, আর 7 দিন আগেই বি আউট হয়ে যায়, তো কে করবে এই 7 দিনের কাজটা? এ তবে করেছে, ঠিক। এখানেই আমাদের ক্লুটা লুকিয়ে আছে। এর দক্ষতা আমরা দেখতে পাচ্ছি একদিনে 7 ইউনিট করতে পারে, আর 7 দিন ও একাই কাজ করেছে, তো কত ইউনিট কাজ করে নিয়েছে আমরা পাবো, 7 সাথে কত, 49 ইউনিট কাজ করে নিয়েছে, কতদিনে? 7 দিনে। 7 দিয়ে যদি আমি এখানে 7 লিখি তো এখানেও লিখে দিচ্ছি 49 ইউনিট করে নিয়েছে। টোটাল কাজ 175 ইউনিটের মধ্যে যদি 49 ইউনিট কাজ হয়ে যায় তো বাকি কতটি কাজ থাকলো, আর যে বাকিটা পাবো সেটা তবে এ বি করেছে তবে আমাদের। তো চলো আমরা বাদ করি, 15 থেকে যদি আমি 6 বাদ, 15 থেকে যদি আমি 9 বাদ করি তো কত? 6, 1 চলে আসলো। 7 থেকে যদি আমি 5 বাদ করি তো কত? 2, আর এদিকে 126 ইউনিট তবে কে করেছে? এ বি করেছে। তো এ বির দক্ষতা কত আমরা দেখবো, এ প্লাস বি, এর দক্ষতা 7 ইউনিট আর বি এর দক্ষতা 5 ইউনিট, একদিনের দক্ষতা কত হবে? 12 ইউনিট, দুটো যোগ করলে। একদিনে যদি 12 ইউনিট করে তো 126 ইউনিট কাজ করতে ওদের কতটি সময় লেগেছে? তো এখান থেকে বের করো, 6 দিয়ে যদি কাটি, 6×6 12, আর 6×6 12, 6×1 6, মানে 21, তো 21/2, এত ডেজ লেগেছে, আর এদিকে 7 ডেজ এ করেছিল। তো আমাদের এখানে বলছে তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগে, এই দুইটার মোট কতটি সময়? তো চলো 21/2 প্লাস কত? 7 ডেজ, নিচে কিছু নেই, 1 ধরে না, ঠিক। তো লসাগু নিলে কত? 2, এদিকে কত? 21 প্লাস 1, তো যদি আমি ভাগ করতে কত? 2 থাকবে, তো 2 ওপরে গুণ হবে কত? 7×7 কত? 14, তো 14 আর 21 যদি যোগ করি তো কত? 35/2। এটা দেখো আমাদের মিশ্রতে নিয়ে আসে, এটাকে একটা মিশ্রতে উত্তর আছে, 7×2, ঠিক, বাঁচলো কত? 1/15, 7×7 কত? 14, তো ভাগশেষ কত পড়ে? 1 নিচে 2, মানে এত ডেজে কমপ্লিট করতে পারবে মোট কাজ, 17.1/2 ডেজ কোথায় আছে? বি নম্বর রাইট। তবে মোট কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? 17.1/2 দিন। আশা করি বুঝা গেছে, যদি না বুঝতে পারো তো আর একবার রিপিট করে দেখবা, দেখবা পুরো ক্লিয়ার হচ্ছে। চলো নেক্সট দেখি, 9 নম্বর অঙ্ক দেখো, এ একা একটি কাজ 16 দিনে, বি একা সেই কাজটি 24 দিনে, তারা দুইজনে একত্রে কাজ শুরু করে, কাজ শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট একদম সেম আগের মতো। দেখো এ করছে কত? 16 দিনে, বি কত দিনে করছে? একা 24 দিনে করছে। টোটাল কাজটা আমি যদি বের করতে হয় লসাও কত হবে? 16 আর 24 এর লসা কত? 48 ইউনিট। তো এদের দক্ষতা কত? 16×16 3 বারে কত? 48 24×24 2 বারে, তাদের একদিনের দক্ষতা 3, একদিনের বি এর দক্ষতা কত? 2, ক্লিয়ার। এবার আর একটা ইকুয়েশন আমি যদি এখানে দেখাই, এটা টোটাল 48 ইউনিটের ইকুয়েশন, ঠিক না? এ প্লাস বি কাজ শুরু করলো, এখানে বলছে তারা একত্রে কাজ শুরু করে, একত্রে কাজ শুরু করলো, কাজ শেষ হওয়ার 6 দিন আগে, কাজ ধরে নাম 6 দিন আগে, এখান থেকে 6 দিন আগে কে চলে যাচ্ছে? বি চলে যায়, তো কে বাকি থাকলো? 6 দিন, তো 6 দিন এ কাজ করেছে, ঠিক। এই 6 দিনে কত ইউনিট করলো কাজ আমরা এটা দেখবো। এ একদিনের দক্ষতা কত? এর একদিনের দক্ষতা 3 ইউনিট, তো 6 দিনে কত ইউনিট করেছে? 18 ইউনিট করে নিয়েছে। এইটুকু কাজ যদি ও 18 ইউনিটের হয় তো 48 ইউনিট মোর টোটাল কাজ, 18 ইউনিট যদি করে নেয় তো পরে কত থাকলো? 8×8 থেকে বাদ হলে কত? 0, আর এদিক থেকে 3, মানে এই কাজটা, এই কত? 30 ইউনিট কাজ পড়ে আছে, আর এই 30 ইউনিট তবে কে করেছে? এ বি করেছে। এ বির দক্ষতা কত? এ প্লাস বি, এ প্লাস বি, এর দক্ষতা 3 ইউনিট আর বি এর দক্ষতা 2 ইউনিট, তো একদিনে কত ইউনিট করছে? দুজনকে যোগ করলে 5 ইউনিট করছে, তো 30 ইউনিট করতে কতদিন লেগে যাবে? তো 5 দিয়ে যদি ভাগ করি, 5×6 30, মানে 6 দিন, এদিকে লাগলো 6 দিন, আর এদিকে এ করেছে 6 দিন কাজ, ঠিক। তো এখানে 18 ইউনিট করেছিল, এখানে 30 ইউনিট করেছিল এ বি, তো আমাদের বলেছে এখানে তবে কাজটি শেষ করতে মোট কতদিন, এদিকে 6 এদিকে 6, মানে যোগ যদি করি তো 12 ডেজ লেগেছিল। সি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, 10 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, এ একা একটি কাজ 17 দিন আর বি 33 দিনে করতে পারে, তারা দুইজন একত্রে কাজ শুরু করে, কাজ শেষ হওয়ার 7 দিন আগে কে চলে যায়? বি চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগে? একদম সেম আগের মতো অঙ্ক আছে, দেখো
এখানে এ বলছে 17 দিনে করে, বি বলছে আমাদের 33 দিনে করে, এদের যদি লসাগু গুনি তো কত আসছে, তো যাবে না, তো এটা গুণ হয়ে যাবে ঠিক না, 1734 কত 51, 1734 কত 51, আর হাতের 5 মানে 5 56 ঠিক না, তো কত ইউনিট, 561 ইউনিট মোট কাজ এদের দক্ষতা বের করো না, তো আচ্ছা 17 দিয়ে ভাগ করেছিলাম মানে কি 33 ইউনিট একদিনে এর দক্ষতা, আর এর উল্টোটা হবে মানে 17 ইউনিট এর দক্ষতা, 17 দিয়ে মিলে 33 দিয়ে ভাগ করলে 17 বারে ঠিক না। এবার দেখো আমাদের বলছিল তারা দুজন একত্রে কাজ শুরু করেছে, তো এ প্লাস বি কাজ শুরু করে হবে ঠিক না, তার কাজ করতে 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 এক সময় কি হলো, বি চলে গেল কাজ শেষ হওয়ার 7 দিন আগে, এখানে 7 দিন আগে বি চলে গেল, তো বাকি কে থাকলো, এ তো এই 7 দিন কে করেছে, এ করেছে কাজ ঠিক, তো এর দক্ষতা কত, এখানে ইকুয়েশনটা কিন্তু এ দিয়েই বের হচ্ছে ঠিক, তো এর দক্ষতা 33 ইউনিট একদিনে করতে পারতো, 7 দিন এখানে করেছিল, 7 দিনে কত ইউনিট করে নিয়েছে, 3 সাথে 21 এর 1, 3 সাথে 21 আর 2 এ 23 মানে 23 বলছি 231 ইউনিট এই জায়গাটাতে করে নিয়েছে কাজ, তো 561 ইউনিট থেকে 231 ইউনিট যদি করে নিয়ে, তো বাকি কত থাকলো, 0, বাঁচলো কত 3, আর 5 থেকে 2 বার তো কত 3, মানে 330 ইউনিট পড়ে আছে, আর কে করবে, তবে এ বি করবে, এবির দক্ষতা কত, এ প্লাস বি, এর দক্ষতা 33 ইউনিট একদিনে, আর এর দক্ষতা একদিনে 17 ইউনিট, দুটোকে যোগ করে দিই কত, 10 এর 0 3 আর 7 এ কত 10, 3 আর 1 কত 4, 4 একে হাতের 5 মানে 50 ইউনিট একদিনে করতে পারে, তো এত ইউনিট করতে কতদিন সময় লাগছে, তো একটা জিরো কাটা গেল, তো 33/5 এত ডেজ, আর এদিকে আমাদের এ কাজ করেছিল 7 ডেজ, আর আমাদের এখানে বলছিল তবে মোট কতদিন লাগবে ওটা চেয়েছিল, তো দুটোকে আমরা কি যোগ করে দেবো, কিছু নাই এক ধরে নাও, যদি লসাগু করি তো কত, 5, 1 আর 5 এর লসাগু 5 ঠিক আছে, এদিকে আমরা 33 আর 5 সাথে কত 35, এটা যদি যোগ করি তো উপরে 5 আর 3 এ কত 8, আর 3 6 এদিকে 5, এবার দেখো এটা আমাদের মিশ্রতে নিয়ে আসতে হবে, তো চলো দেখো মিশ্রতে নিয়ে আসি, 5 একে 5 বাঁচলো 18 ঠিক না, 3 5 15 15 16 17 18 মানে ভাগশেষ কত 3 আর নিচে 5, এত ডেজ, তো আমাদের কত হলো, আমি এখন একটু এখানে লিখেছি যে 13.5 ডেজ মোট কাজ সময় লাগে, তো এখানে সি নম্বর রাইট, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে, 13.5 দিন লাগবে, আশা করি বুঝা গেছে, যদি না বুঝতে তো আরেকবার দেখবা ক্লিয়ার হয়ে চলো। 11 নম্বর অঙ্ক দেখো, এ একটি কাজ 14 দিনে এবং বি সেই কাজটা 21 দিনে, তারা দুজনে একত্রে কাজ শুরু করে কাজ শেষ হওয়ার 3 দিন আগে, এবার এ চলে যায়, তখন বি বলছিল এবার এ যাচ্ছে, তবে কাজটি শেষ করতে মোট কতদিন, চলো দেখো এ কত 14 দিনে করছে, বি কত করছে 21 দিনে, দুটোর লসাগু কত আমাদের 14 আর 21 এর লসাগু কত 42 ঠিক, এবার এদের দক্ষতা মোট ইউনিট তো আমরা 42 পেয়ে গেলাম, 14 14 3 তো কত 42, 3 ইউনিট দক্ষতা একদিনে, আর এর দক্ষতা কত 2 ইউনিট ঠিক, 21 কে 21 42, এবার দেখো এখানে তারা একত্রে কাজ শুরু করলো, কাজ করতে করতে কে চলে যাচ্ছে 3 দিন আগে, এ চলে যাচ্ছে, তো কে থাকবে, বি, তবে এই 3 দিন করেছে কাজ, তো বি এর দক্ষতা কত, বি এর দক্ষতা একদিনে 2 ইউনিট করা, তো 3 দিন করেছে কাজ, তো কত 6 ইউনিট করে নিয়েছে, 42 ইউনিট এই টোটাল কাজটা যদি থাকে, আর 6 ইউনিট করে নিয়ে, তো পরে কতটা থাকলো, তো কত 36 ইউনিট পরে আছে, আর এই 36 এখানে যদি আমি দেখো বি করেছে 6 ইউনিট কতদিনে, 3 ডেজে, আর এখানে পড়ে থাকছে কত 36 ইউনিট, তো কে করবে, এ বি করবে, তো এ বির দক্ষতা কত, এ প্লাস বি, তো এর দক্ষতা 3 ইউনিট আর বি এর দক্ষতা 2 ইউনিট, টোটাল 5 ইউনিট একদিনে করতে পারবে, তবে আর 36 একদিনে যদি 5 ইউনিট করে 36 ইউনিট করতে কত সময় লাগবে, তো ভাগ দিয়ে দিতে হবে মানে এত দিনই লাগবে, এত ডেজ লাগবে, তো এবার বলছে তবে মোট কতদিন সময় লাগবে এটা, তো দুটোকে যোগ করে দাও, নিচে কিছু নেই, 1 লসাগু নিয়ে নাও, লসাগু কত 5, এদিকে কত 36 ঠিক, আর এদিকে 3 5 এ 15 ক্লিয়ার, এবার যদি যোগ করি আমরা, তো 5 আর 6 কত 11, 11 এর 1, আর এদিকে 1 আর 3 এ কত আমাদের 4, 4 হাতে 5 মানে 51/5, সরি একটু এখানে জায়গা না থাকার কারণে আমি উপরে লিখে দিচ্ছি এটা, এবার দেখো প্রতিটা উত্তর কি কিন্তু আমাদের মিশ্রতে আছে, এখানে মিশ্রতে আসারই কথা ঠিক না, এটা মিশ্রতে দেখে নাও, তো 5 10/1 10^1 1/5 দিন লাগছে টোটাল কাজটা করতে, 42 ইউনিট ক্লিয়ার, তো এখানে কোথায় আছে আমাদের ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার, চলো নেক্সট দেখি, 12 নম্বর অঙ্ক দেখো, এ একা একটি কাজ 20 দিনে আর বি 40 দিনে, তারা দুজন একত্রে কাজ শুরু করে, কাজ শেষ হওয়ার 10 দিন আগে এ চলে যায়, তবে
কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? তো দেখো, এ করছে 20 দিনে আর বি করছে 40 দিনে, মোট ইউনিট কত ইউনিট কাজ আছে লসাও করলে কত? 40ই হবে, ঠিক। 20 দিয়ে ভাগ করলে কত? 2, আর 40 দিয়ে ভাগ করলে কত? 1। মানে একদিনে এ 2 ইউনিট করতে পারে, আর এ বি একদিনে 1 ইউনিট করতে পারে। তো আমাদের এখানে বলছে তারা একত্রে কাজ শুরু করেছিল, একত্রে এ প্লাস বি কাজ শুরু করলো। কাজ শেষ হওয়ার আগে 10 দিন আগে এ চলে যায়, এখানে 10 দিন আগে হচ্ছে। তো এ চলে যদি চলে যায় তো কে বি করবে 10 দিন? তো বি এর দক্ষতা কত? বি এর দক্ষতা একদিনে 1 ইউনিট করা। তো 10 দিনে কত ইউনিট করবে? 10 ইউনিট করবে, ঠিক। এখানে ডে লিখে দিচ্ছি, 10 দিনে কত করবে? 10 ইউনিট করবে কাজ। তো পুরো কাজ আমাদের কত? এটা পুরোটা কাজ 40 ইউনিট। 10 ইউনিট যদি বি করে নেয় এখানে, এইটুকু কাজ 10 ইউনিট যদি করে নেয়, তো বাকি কত থাকলো? 30 ইউনিট। আর 30 ইউনিটটা তো কে করবে? এ বি মিলে করবে, ঠিক। তো এ বি এর দক্ষতা কত? এ প্লাস বি, এর দক্ষতা 2 ইউনিট আর বি এর দক্ষতা 1 ইউনিট, মোটে 3 ইউনিট একদিনে করতে পারছে। 30 ইউনিট করতে কত সময় লাগছে? 3 3, মানে 10 দিন। এদিকে লাগলো 10 দিন আর এদিকে লাগলো আমাদের 10 দিন, বি করেছে 10 দিন আর এদিকে এ বি করেছে 10 দিন। তো এখানে বলছে তবে মোট কাজ কত দিনে শেষ হবে, মানে কত সময় লাগবে? তো 10 আর 10 কত? 20 ডেজ লেগে যাবে। আশা করি ক্লিয়ার এখানে সি নম্বর। চলো নেক্সট দেখি, 13 নম্বর অঙ্ক দেখো এখানে কি বলছে। এ একা একটি কাজ 15 দিন আর বি সেই কাজটা 25 দিনে, তারা দুইজন একত্রে কাজ শুরু করে, কাজ শেষ হওয়ার 5 দিন আগে কি করছে? এ চলে যাচ্ছে, তবে কে বাকি থাকলো? বি। তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগে? এটা তো এই টাইপের হয়ে গেছে, ঠিক না? এ কতদিন? 15 দিন কাজ করছে। বি কতদিন কাজ করছে আমাদের? 25 দিন কাজ করছে। যদি মোট ইউনিট কাজ কত? 75 ইউনিট। এই দুটোর যদি লস হবে না তো 75 বেরোবে, ক্লিয়ার? তো 5 15 তো কত? 75। তো একদিনে কত ইউনিট করতে পারে? 5 ইউনিট করতে পারে। 25 3 25 75, মানে একদিনে কত ইউনিট করতে পারে? 3 ইউনিট করতে পারে। এবার টোটাল কাজ আমাদের কত এখানে? 75 ইউনিটের। এ বি কাজ স্টার্ট করেছে, ঠিক, কিন্তু কিছুদিন কাজ করার পর কে? এ চলে যাচ্ছে, তো বাকি কে থাকলো? বি। কতদিন আগে গেছিল? 5 দিন আগে গেছিল, 5 ডেজ, ঠিক। তো এবার দেখো এখানে আমাদের ইটা দেওয়া রয়েছে, এটা পুরোটা 75 ইউনিট আর বি করেছে 5 ডেজ কাজ করেছে। তো 5 ডেজে কতটি কাজ করলো আমরা ওটা বের করে নিই প্রথম, ঠিক। তো বি এর দক্ষতা কত? বি একদিনে 3 ইউনিট করতে পারে, 1 ডেজে 3 ইউনিট করতে পারে, 5 ডেজে কত ইউনিট করবে? 15 ইউনিট করে দিবে, ক্লিয়ার? তো এইটুকু কাজ যখন বি করলো তখন কত ইউনিট করে দিলো? 15 ইউনিট করলো। তো মোট তো কাজ তো আমাদের 75 ইউনিট, তো 15 ইউনিট বাদ দিলে কত ইউনিট পড়ে থাকলো এইটুকু কাজ সেটা পাবো, ঠিক না? তো 0 আর এদিকে 6, মানে 60 ইউনিট পড়ে আছে। 60 ইউনিট কে করেছে? এ প্লাস বি করেছে, ঠিক। এ প্লাস বি, এর দক্ষতা কত আর বি এর দক্ষতা কত? এর দক্ষতা 5 ইউনিট একদিনে আর বি এর দক্ষতা একদিনে 3 ইউনিট। টোটাল যদি যোগ করি দুটোকে তো 8 ইউনিট হচ্ছে একদিনে করতে পারে। তো 60 ইউনিট করতে কত সময় লাগে? জাস্ট ভাগ করে দাও 4 দিয়ে। যদি ভাগ করি আমি, 4 কে 4 8, 4 1 কে 4, 4 5 কে 20, মানে 15/2, এত ডেজ এদিকে আর এদিকে বি কত? 5 ডেজ করেছিল। তো আমাদের বলেছিল টোটাল, তবে কত মোট কত দিন লাগবে, ঠিক। তো দুটোকে যোগ করলাম, দেখো 1 আর 2 এ যদি আমি লসাগু নিতে কত? 2, ঠিক আছে, এদিকে 15 আর এদিকে 10, তো কত হয়ে গেল উপরে? 25/2, ঠিক। এবার এটা আমরা, আচ্ছা চলো ওপরে লিখে দিচ্ছি আমরা, এটাকে কি করব? মিশ্রতে উত্তর দেওয়া গুলো আছে, মিশ্রতে আমরা নিয়ে আসবো। 2 1 কে 2, 2 কে 2 4, তো বাঁচলো কত? 1/6 ওপরে আর নিচে 2, মানে এত ডেজ লেগে যাবে, কোথায় আছে? তো তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগে? তো 12^1/2 দিন লাগে। তো এ নম্বর রাইট, ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। চলো নেক্সট দেখি, 14 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। এ একা একটি কাজ 20 দিন আর বি সেই কাজটা 25 দিন করে, তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর এ চলে যায়, বাকি কাজটি বি একা 10 দিনে শেষ করে। তবে এ কতদিন কাজে যুক্ত ছিল? তো দেখো এটা এখানে বলছে এ আমাদের 20 দিন করে আর বি আমাদের বলছে 25 দিনে শেষ করতে পারে, ওরা নিজে নিজে আস্তে আস্তে হবে, ঠিক। টোটাল কাজ কতটি আছে? যদি আমি লসাও করি তো কত? 100 আসবে, ঠিক। এদের দক্ষতা কত একদিনের? তো 20 দিয়ে ভাগ করলে কত? 5, 5 দক্ষতা, ঠিক। বি যদি 25 দিয়ে ভাগ করে কত? 4, বি এর 4 দক্ষতা একদিনে কিন্তু এটা, ঠিক। এবার ওরা যখন কাজ স্টার্ট করলো এ আর বি, কিন্তু কিছুদিন যেই এ কি করছে? চলে যাচ্ছে, মানে ছেড়ে দিচ্ছে কাজ। এখানে যদি এ ছেড়ে দেয় তো কে থাকবে? বি। আর বি সেই কাজটা বাকি 10 দিনে, এই যে বাকি কাজটা থাকলো 10 দিনে কমপ্লিট করেছে। এটা 100 ইউনিট কাজ পুরোটা, আর এটা 10 দিনে বি করেছে। এবার দেখো বি এর দক্ষতা কত? বি এর একদিনের দক্ষতা 4 ইউনিট,
তো 10 দিন কত ইউনিট কাজ করেছে এটা যদি আমি বের করে নিই এখান থেকে, তো কত 40 ইউনিট কাজ করেছিল, বাকি কাজটা কে বি করেছিল। তো এদিকে কতটি পড়ে থাকবে, 100 থেকে যদি আমি 40কে বাদ দিই তো কত, 60 ইউনিট। তো 60 ইউনিট পর্যন্তই এ কাজে যুক্ত ছিল, ঠিক। তো এ বি এর দক্ষতা কত, কারণ এ বি দুজনই যুক্ত ছিল, ঠিক না? তো এর দক্ষতা 5 আর বি এর দক্ষতা 4, তো মোট কত, 9 ইউনিট। একদিনে ওরা 9 ইউনিট করতে পারতো, 60 ইউনিট করতে কত সময় লেগে যাবে। আর আমাদের এখানে বলেছিল তবে এ কতদিন কাজে যুক্ত ছিল, মানে এইটুকু কাজেই যুক্ত ছিল এ, তবে কারণ এইদিকে তো আসেইনি, ঠিক না? তো চলো এটাই কাটাকাটি করো, 3 দিয়ে যদি কাটি 3×3 6, মানে 20, আর নিচে 3, তো কত পেলাম, 20/3। আমাদের মিশ্রতে উত্তর দেওয়া আছে, চলো মিশ্রতে নিয়ে যাই, 3×6 = 18, বাঁচলো ভাগশেষ কত, 2, ওপরে 2 নিচে 3, মানে এত ডেজ যুক্ত ছিল কে, এ যুক্ত ছিল কাজে, ক্লিয়ার? কোথায় আছে অপশন, এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 15 নম্বর অঙ্ক দেখো, এ একা একটি কাজ 22 দিন, আর বি সেই কাজটায় 23 দিনে। তারা দুজন একত্রে কাজ করতে শুরু করে, কয়েকদিন পর এ চলে যায়, বাকি কাজটি কে করলো, বি করছে, কত, 8 দিনে করে দিচ্ছে, 8 দিনে শেষ করে। তবে এ কতদিন কাজ কাজ শেষ করেছিল, এ কতদিনে কাজ শেষ করেছিল, তো দেখো এটা এ করছে 22 দিনে, আর আমাদের বি করছে 23 দিনে। তো এদের মোট ইউনিট কতটি কাজ ছিল, মানে কত ইউনিট কাজ ছিল, তো যদি এদের লসাগু নাও, তো লসাগু নিয়ে না লাভ নাই এখানে, কারণ গুণ করলেই হয়ে যাবে, ঠিক না? কারণ লসাগু তো কিছু দিয়ে যাবে না, ঠিক না? তো 22×22 3 বার পড়লে কত, 66, 66 6, 22×22 2 বার 44, 44 আর 6 কত, 50, ঠিক, হাতের 6 ছিল, ক্লিয়ার? এবার দেখো মোট ইউনিট 506 ইউনিট কাজ, এর দক্ষতা কত, 22 দিয়ে যদি আমি একে ভাগ করি তো 23 পাবো, মানে একদিনে 23 ইউনিট করতে পারে, এটা উল্টো হবে, তো বি কত, 22 ইউনিট একদিনে। এবার দেখো এখানে আমি একটু ইকুয়েশন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এ বি শুরু করলো কাজ করতে করতে, এখানে এ কি করছে, চলে যাচ্ছে, তো কে করছে এটা কাজ, বাকি কাজটা বি করছে, কত, 8 দিনে, এই কাজটা করছে 8 দিনে, 8 দিনে কত ইউনিট কাজ করে নিয়েছে আমরা ওটা বের করবো, বি, বি এর দক্ষতা কত, 22 ইউনিট, একদিনে 22 ইউনিট করতে পারে, তো 8 দিনে কত ইউনিট করবে, 8×16, 8×16, 16×17, মানে এত ইউনিট করে নিবে, ঠিক। তো এখান থেকে যদি বাদ করি তো কতটি ইউনিট পড়ে আছে, ঠিক না? বাদ করলে 6 থেকে 6 বাদ হলে কত, 0, আর 10 থেকে 7 বাদ হলে আমাদের কত, 3, 1 চলে আসলো, মানে 2, 5 থেকে 2 বাদ হলে কত, 3, মানে 330 ইউনিট এইটুকু পড়ে আছে, আর এইটুকুতেই এ যুক্ত ছিল, আর তারপরেই ছেড়ে দিয়েছিল, ক্লিয়ার? তো এ বি এর দক্ষতা কত, এর দক্ষতা 23 ইউনিট একদিনে, আর বি এর দক্ষতা 22 ইউনিট, যোগ করলে আমাদের কত, 5, আর এদিকে 4, মানে 45 ইউনিট একদিনে করতে পারে, তো 330 ইউনিট করতে কত সময় লাগছে, ঠিক। যদি 5 দিয়ে কাটি আমরা, 5×6 = 30, 5×6 = 30, 5×9 = 45, 3 দিয়ে কাটলে 3×3 = 6, 3×3 = 6, 3×3 = 9, ক্লিয়ার? তো এখানে আমাদের কত পেলাম, 22/3। এবার আমাদের কথা হলো, আমাদের মিশ্রতে উত্তর দেওয়া আছে, তো মিশ্রতে নিয়ে যায়, 3×7 = 21, ওপরে 1 নিচে 3, মানে এত দিন যুক্ত ছিল কে, এ যুক্ত ছিল, তবে এ কতদিন কাজ শেষ করেছিল, তো এতদিনে শেষ করেছে, যুক্ত থাকা শেষ করার কথাটা একই, এখানে ডি নম্বর রাইট, তবে আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, 16 নম্বর অঙ্ক দেখো কি বলছে আমাদের, এ একা একটি কাজ 25 দিনে, আর বি সেই কাজটা 30 দিনে করতে হবে, তারা দুজন একত্রে কাজ করতে শুরু করে, কয়েকদিন পর এ চলে যায়, বাকি কাজটা বি একা 8 দিনে শেষ করে, তবে এ কতদিন, মানে একদম সেম আগের মতো আছে, ঠিক না? এ কতদিনে করছে, 25 দিনে, আর বি এখানে বলছে আমাদের কতদিনে করছে, 30 দিনে। দুটো একত্রে দুজনের মানে মোট ইউনিট কাজ কত, ঠিক না? তো এই দুটোর যদি আমি লসা গুণি তো কত চলে আসবে, 150, ক্লিয়ার? তো মোট কাজ আমাদের 150, দেখো তোমরা না পারলে কিন্তু বসে বসে করে নেবা, ঠিক না, লসাগু। এবার এদের দক্ষতা কত, 25 দিয়ে আমি যদি একে ভাগ করি তো কত, 2×50 = 50, 4×100, তো 6 বারে, ঠিক, আর 30 দিয়ে যদি ভাগ করি তো 1×0 5 বারে, দক্ষতা 5, ক্লিয়ার? এবার কি করছে এখানে, এ বি কাজ করতে স্টার্ট করলো, কিন্তু কিছুদিন পর এ চলে যাচ্ছে, বি করছে সেটা 8 দিনে কাজ, ঠিক, এইটুকু কাজ। তো বি এর দক্ষতা কত, আমাদের বি এর দক্ষতা একদিনে 5 ইউনিট করতে পারে, তো 8 ইউনিট, 8 দিনে কতটি কাজ করবে, একদিনে যদি 5 ইউনিট করে তো 8 দিনে কতটি করবে, 5×8 = 40 ইউনিট তবে কভার করেছে এইটুকুতে, আর টোটাল কাজ আমাদের এটা, তো যদি বাদ করি তো কত, 0, 1 আর 1, মানে এদিকে কতটি বাকি থাকলো, তবে 110 ইউনিট বাকি আছে, আর 110 ইউনিটে কিন্তু তারা দুইজন একত্রে কাজ শুরু করে, তো দুইজন একত্রে কাজ শুরু করে তারপরে গেছিল কিছুদিন পরে, তো দুইজন এখানেই যুক্ত ছিল এ, তবে তো এ বির দক্ষতা কত, এ প্লাস
বি, তো এর দক্ষতা 6 ইউনিট আর বি এর দক্ষতা 5 ইউনিট একদিনে করতে পারে। তো দুইজনকে যদি আমি যোগ করি কত, 11 ইউনিট একদিনে করতে পারে। তো 110 ইউনিট কত দিনে করবে, জাস্ট আমরা ভাগ করে দিব। তো 11 11 কাটা গেলে তো কত, 10, মানে 10 ডেজ, মানে 10 দিনে কমপ্লিট করে, 10 দিন যুক্ত ছিল, কমপ্লিট বলতে এইটুকু কাজ কমপ্লিট করে দেবে 10 দিনে, এ বি যুক্ত ছিল 10 দিন, ক্লিয়ার? তো এখানে সি নম্বর রাইট, এ যুক্ত ছিল 10 দিন। চলো নেক্সট দেখি 17 নম্বর অঙ্ক, দেখো আমাদের কি বলছে। এ একা একটি কাজ 21 দিনে আর বি সেই কাজটাই 14 দিনে করতে পারে। তারা দুজন একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর বি, দেখো এবার বি যাচ্ছে কিন্তু এ যায় না, বাকি কাজটি এ একা 6 দিনে শেষ করে। বি যখন চলে গেল তো বাকি কাজটা এ 6 দিনে শেষ করে। তবে বি কতদিন কাজে যুক্ত, একদম ঠিক সেম আগের মতো। দেখো এ বলছে 21 দিনে করে আর বি বলছে ও 14 দিনে করতে পারে। দুটোর যদি আমি লস আগুনি তো কত, 42 ইউনিট লস আগুন, মানে মোট কাজ আমাদের 42, এদের দক্ষতা কত, 21 দিয়ে ভাগ করলে কত, 2, আর 14কে 3 14 কত, 42, মানে এদের দক্ষতা একদিনে এ 2 ইউনিট, একদিনে 3 ইউনিট। এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি একটু, এ প্লাস বি কাজ স্টার্ট করলো কিছুদিন পরে, এবার কি বলছে, বি চলে গেল, বি চলে গেলে কে থাকবে, এ থাকবে, আর এ 6 দিন করে, এখানে বলেছে এইটুকু কাজ 6 দিন করে, ক্লিয়ার? তো আমি দেখবো এখানে এর দক্ষতা কত, কত ঠিক দক্ষতা, এর দক্ষতা 2 ইউনিট, মানে একদিনে 2 ইউনিট করতে পারে। তো 6 দিনে কত ইউনিট করেছে যে এই বাকি কাজটা, ঠিক না? তো 12 ইউনিট করে নিয়েছে, এইটুকু কাজ 12 ইউনিট করে নিয়েছে, আর পুরো কাজটা তো আমাদের 42 ইউনিটের। তো 42 থেকে যদি 12কে বাদ করি তো কত, 0, আর এদিকে 3, মানে এইটুকু কাজ কত, 30 ইউনিট। আর এইটুকু কাজেই কিন্তু এ আর বি যুক্ত ছিল, মানে বি যুক্ত ছিল, আর এখানে চেয়েছে বি কতদিন কাজে কাজ করেছিল, ঠিক? তো এ প্লাস বি, এ প্লাস বির দক্ষতা কত, এর দক্ষতা 2 ইউনিট আর 3, তো মানে টোটাল কত, 5 ইউনিট, একদিনে 5 ইউনিট করতে পারে। তো 30 ইউনিট পর্যন্ত যুক্ত ছিল, তো 30 ইউনিট করতে ওদের কতটি সময় লেগে যাচ্ছে, একদিনে 5 ইউনিট, তো 5 দিয়ে ভাগ করে 5 6 30, মানে 6 ডেজ কি ছিল, যুক্ত ছিল, কে, বি যুক্ত ছিল, ঠিক? তো কোথায় অপশন আমাদের রয়েছে, সি নম্বর, বি বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি 18 নম্বর অঙ্কটা, দেখো এ একা একটি কাজ 40 দিনে এবং বি একা সেই কাজটাই 45 দিনে করে। তারা দুজন একত্রে কাজ করতে শুরু করে, কয়েকদিন পর কি করে, কি হলো, বি চলে গেল, বাকি কাজটা এ 23 দিনে শেষ করে। তবে বি কতদিন কাজে যুক্ত ছিল, সেম আগের মতো অঙ্ক আছে, এ কি করছে 40 দিন করতে পারে আর বি কি করছে 45 দিনে করতে পারে, আমাদের বলেছে। মোট ইউনিট কাজ কত, দুটোর লস আগুন নিয়ে নিতে হবে, 40 আর 45, তা আমি এটা বের করে দিচ্ছি, 5 8 40, 5 9 45, ঠিক আছে, 8 9 কত, 72, আর 72কে 5 দিয়ে গুণ করলে কত, 5 5 5 10, আর 5 7 35, 35 একে 36, মানে 360 টোটাল ইউনিট কাজ কত, 360 ইউনিট, এদের দক্ষতা কত, 40 দিয়ে যদি ভাগ করি তো, যে একটা জিরো যদি কাটি তো 4 4 9 36, তো 9, আর এটা দিয়ে যদি আমি করি তো কত, 8 বারে, ঠিক, কারণ 8 দিয়ে গুণ হয়েছিল। তো একজনের দক্ষতা 9 ইউনিট এর, আর বি এর দক্ষতা একদিনে 8 ইউনিটের, ক্লিয়ার? এবার আমাদের আসছে কি, দুজন একত্রে কাজ করতে শুরু করছে, কিছুদিন পর কে যাচ্ছে, এখানে বি চলে যাচ্ছে, তো এ করছে কত, 23 ডেজে এইটুকু যে বাকি কাজটা ছিল এইটুকু ওটা করছে, পুরো কাজ তো 360 ইউনিটের, ঠিক না? তো বি এর, এর দক্ষতা কত, এর দক্ষতা একদিনে 9 ইউনিট করতে পারে, তো 23 দিনে ও কত ইউনিট কাজ করে নিয়েছে, তো 9 কেন 18 3 9 27, 7 9 কেন 18 18, আর 2 আমাদের কত, 20, ক্লিয়ার? মানে এতটি কাজ করে নিয়েছে, ঠিক, 207 ইউনিট এইটুকু জায়গার কাজ করেছে। তো কয়টুকু কাজ পড়ে আছে, এখান থেকে বাদ করে দিব আমরা, তো 10 থেকে যদি 7 বাদ হয়তো কত, 3, এখানে বসে দিচ্ছি 3, আর 1 চলে আসলো, 6 থেকে যদি আমাদের 1 বাদ হয়তো কত, 5, আর 3 থেকে 2 বাদ হলে কত, 1, মানে আমাদের 153 ইউনিট বাকি আছে, আর 153 ইউনিটে এ বি যুক্ত ছিল, ঠিক না? তো এ বি এর দক্ষতা কত, এ বি এর দক্ষতা কত, এর দক্ষতা 9 ইউনিট আর বি এর দক্ষতা 8 ইউনিট, 8 আর 9 আমাদের কত হয়ে যায়, 8 16 17, 17 ইউনিট একদিনে ওরা করতে পারে। তো এত ইউনিট করতে ওদের কত সময় লাগবে, জাস্ট কি করবো, ভাগ করে দাও, তো 17 9 153 হয়ে যায়, তো 9 ডেজ লাগবে এইটুকু কাজ, ঠিক? তো 9 ডেজ কে, বি যুক্ত ছিল, কোথায় উত্তর, সি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি 19 নম্বর অঙ্ক, দেখো এ একা একটি কাজ 12 দিনে এবং বি একা সেই কাজটি 15 দিনে করতে পারে। এ একা কাজটি শুরু করার 3 দিন পর বি কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ ও বি একত্রে কতদিনে শেষ করবে। তো দেখো
খুবই সহজ টাইপের অঙ্ক, ঠিক? এ করছে 12 দিনে আর বি করছে 15 দিনে, মানে টোটাল কাজ করতে হবে, ঠিক? দুটো লসাগু নিলে কত? 60, মানে টোটাল ইউনিট কাজ কত? 60 ইউনিট। এদের দক্ষতা কত? 5 12-তে 60, 5 দক্ষতা, আর 4 15-তে কত? 60, এর 4 দক্ষতা, ক্লিয়ার? মানে একদিনে 5 ইউনিট করতে পারে, এ একদিনে 4 ইউনিট করতে পারে। কিন্তু আমাদের বলেছে এ একা কাজ শুরু করে, 3 দিন পর বি যুক্ত হয়। তো 3 দিন তো এ করেছে, তবে আমি যদি এখানে দেখাই, এ কাজ স্টার্ট করলো, কদিন করছে? 3 দিন করছে, তারপরে এ প্লাস বি, মানে বি যুক্ত হচ্ছে, ঠিক না? তো বাকি কাজ এ বি কতদিনে করবে? তো 3 দিন করেছে যখন, তো এর দক্ষতা কত? এর দক্ষতা একদিনে 5 ইউনিট করেছে, 3 দিনে কত ইউনিট? 3 দিনে কতটি কাজ করেছে? মানে 15 ইউনিট কাজ করেছে তবে এ, ঠিক না? তো 60, পুরোটা কাজ যদি 60 থাকে আর 15 ইউনিট করে নেয়, তো বাকি কত? 5, আর এদিকে 6 থেকে 1 চলে আসলো, 6 থেকে 2 বার তো কত? 4, 45 ইউনিট বাকি আছে। আর 45 ইউনিট কে কারা করছে? এ বি করছে। আর এখানে বলছে এ বি বাকি কাজটা কতদিনে করে, এটাই চেয়েছে। তো এ বির দক্ষতা আমরা দেখবো, এ প্লাস বি, এর দক্ষতা 5 ইউনিট আর বি এর দক্ষতা 4 ইউনিট, দুটো কত? 9 ইউনিট, মানে একদিনে 9 ইউনিট করতে পারে। তো 45 ইউনিট কত দিয়ে, কত দিনে করবে? তো জাস্ট 9 দিয়ে ভাগ করে 5, 9 কত? 45, মানে 5 দিনে করবে, ক্লিয়ার? এইটুকু কাজ ও 5 ডেজে করতে পারছে, কোথায় উত্তর আছে? তো এ বি একত্রে কতদিনে শেষ করবে? তো 5 দিনে শেষ করবে বাকি কাজটা। চলো নেক্সট দেখি, 20 নম্বর অঙ্কটা দেখো আমাদের কি বলছে। এ একা একটি কাজ 12 দিনে এবং বি একা সেই কাজটাই 13 দিনে করতে পারে, ঠিক? এ একা কাজটি শুরু করার 7 দিন পর বি যুক্ত হয়, তবে বাকি কাজটা এ বি একত্রে কতদিনে শেষ করবে? মানে একটু আগে যেটা করলাম সেটা 19 নম্বর অঙ্কের মতো। তো এ 12 দিনে করছে আর বি আমাদের কত? 13 দিনে করছে, ক্লিয়ার? এবার দেখো মোট কাজ কত, তো এই দুটো গুণ হলেই হয়ে যাবে লসাগু গুলে, ঠিক না? তো 12 বার 24, 3 বারে কত? 36, 36-এ 6, 12, 12 আর 3-এ কত আমাদের? 15। মানে এত ইউনিট মোট কাজ, তাদের দক্ষতা কত? তো উল্টোটা হয়ে যাবে, আর 13 ইউনিট দক্ষতা হয়ে যাবে, আর এর কত হয়ে যাবে? 12 ইউনিট দক্ষতা হয়ে যাবে, কারণ এটা দুটো গুণ হয়ে যাবে, ঠিক না? এবার একটা জিনিস, এ একদিনে 13 ইউনিট করতে পারে, একদিনে এ 12 ইউনিট করতে পারে। এবার এখানে আমাদের বলছিল এ প্লাস বি কাজ শুরু করে 7 দিন পর, 7 দিন এরা কাজ তো, আচ্ছা সরি সরি একটু, এ কাজ স্টার্ট করে 7 দিন পর কিন্তু বি যুক্ত হয়, তো এ বি কাজ এখানে হয় আর বাকি কাজটা এ বি করে, ঠিক না? তো 7 দিন যে এই যে এ একাই করছিল, তো কত ইউনিট কাজ করে নিয়েছে এই টোটাল ইউনিটের মধ্যে? তো তো এর দক্ষতা কত? এর দক্ষতা 13 ইউনিট। তো 7 দিনে কত ইউনিট করবে? 7 কে 7 14, 3 7 21, 1 7 আর 2 9, মানে 91 ইউনিট এখানে করেছে। আর মোট ইউনিট আমাদের এটা, ঠিক না? জাস্ট বাদ করে দেবো এখান থেকে, যদি বাদ করি তো কত? 6 থেকে 1 বার তো কত? 5, আর 15 থেকে আমাদের 9 যদি বাদ হয় তো কত? 6, আর 1 চলে আসলো, 1 1 0 হয়ে যাবে। 65 ইউনিট বাকি আছে এইটুকু কাজ, আর এইটুকুই এ বি বাকি কাজটা করেছে, আর এটাই চাইছে আমাদের। তো এ বির দক্ষতা কত এখান থেকে বের করে নাও, ঠিক? তো এর দক্ষতা 13 ইউনিট আর বি এর দক্ষতা 12 ইউনিট, তো দুটো মোট কত আমাদের? 25 ইউনিট একদিনে করতে পারে। তো এত ইউনিট কত করতে ওদের কত সময় লাগবে? তো জাস্ট কি করো, ভাগ করে দাও, 5 দিয়ে কাটলে কত? 5 একে 5, 3 পাঁচে 15, আর 5 পাঁচে 25, মানে 13/5। আমাদের মিশ্রতে দেওয়া আছে, মিশ্রতে নিয়ে যাবে, 5 কে 5 কত? 10, 2, ওপরে 3, নিচে 5, মানে এত বাকি কাজটা এতদিন লাগবে, 2 পূর্ণ 3/5 ডেজ, ক্লিয়ার? এ বির কোথায় আছে অপশন? এখানে আমাদের ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, 21 নম্বর অঙ্ক দেখো কি বলছে আমাদের। এ একা একটি কাজ 25 দিনে এবং বি একা সেই কাজটি 20 দিনে করতে পারে। বি একা কাজটি শুরু করে, শুরু করার 2 দিন পর এ যুক্ত হয়। এবার দেখো বি শুরু করেছে, এ যুক্ত হচ্ছে, ঠিক না? বাকি কাজ এ বি একত্রে কত শেষ করবে? চলো একদম সেম, খুবই ভালো। 15 দিন, এ কত 25 দিনে করতে পারছে আর বি আমাদের কত? 20 দিনে। মোট কাজ কত? দুটো লসাগু নিলে কত? 100, ঠিক? 25 আর 20 লসাগু আমাদের 100, 25 দিয়ে ভাগ করলে কত? 4, আর 20 দিয়ে ভাগ করলে কত? 5, ক্লিয়ার? দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এ আচ্ছা এ না, এখানে বি কাজ স্টার্ট করছে, কতদিন করছে? 2 দিন করছে, তারপর বি এর সাথে এ আবার যুক্ত হচ্ছে, আর পুরো যেই কাজ থাকে পুরোটা করছে ওরা দুজনে মিলে, আর ওটাই আমাদের চাইছে এই জায়গাটাই, ঠিক? তো বি এর দক্ষতা কত? একদিনে কত করে? একদিনে ও 5 ইউনিট করতে পারে, কিন্তু 2 দিনে কত ইউনিট করে নেবে? তবে 10 ইউনিট করে নেবে। যদি 10 ইউনিট, 100, পুরো কাজ তো 100 ইউনিট, আর 10 ইউনিট যদি এটুকুতে করে নেয়, তো বাকি কতটি থাকলো? এটুকুতে 10 ইউনিট করেছে, বাকি কত? 90 ইউনিট। তো 90 ইউনিট কত এটা? তো এ বি এর দক্ষতা কত?
90 মিনিট করতে কত সময় নিচ্ছে ওরা, ঠিক? তো বি এর দক্ষতা কত? 5, আর এ এর দক্ষতা 4, তো মোট কত? 9 ইউনিট। একদিনে যদি 9 ইউনিট করতে পারে তো 90 ইউনিট করতে কত সময় লাগবে? জাস্ট 9 দিয়ে ভাগ করবো, 9 × 1 = 9, মানে 10 দিন লেগে যাবে। কতদিন লেগে যাবে? এ বির একত্রে কতদিনে শেষ করবে? 10 দিনে শেষ করবে, বি নম্বর রাইট। আশা করি তুই চল নেক্সট। 22 নম্বর অঙ্কটা দেখো। মহেশ একা একটি কাজ 10 দিনে এবং উমেশ একা সেই কাজটি 15 দিনে করতে পারে। উমেশ কাজটি শুরু করার 5 দিন পর মহেশ কাজে যোগ দেয়। একদম সেম আগের মতোই বলছে, তবে বাকি কাজ মহেশ এবং উমেশ একত্রে কতদিনে শেষ করবে। তো ওখানে এ বি দেওয়া ছিল, এখানে এই দিচ্ছে। তো মহেশকে এম দিয়ে প্রকাশ করে দিই, ঠিক, প্রথম ডিজিট দিয়ে 10 দিনে করছে। আর উমেশকে ইউ দিয়ে প্রকাশ করে দিই, কতদিনে করছে? 5 দিনে না, 15 দিনে করছে, ঠিক না? তো টোটাল কাজ কত যদি লসাগু নি, তো কত? 60 ইউনিট টোটাল। এবার এদের দক্ষতা কত? 10 দিয়ে ভাগ করলে কত? 6। একদিনে মহেশ কি করছে? 6 ইউনিট করতে পারে। আর 15 দিয়ে যদি ভাগ করি তো কত? 4। মানে উমেশ একদিনে 4 ইউনিট করতে পারছে, ঠিক? এবার এখানে বলছে কে উমেশ কাজটি শুরু করে, কে শুরু করলো? উমেশ শুরু করলো, ইউ, ঠিক না? উমেশ শুরু করছে, 5 দিন করছে, 5 ডেজ করার পর উমেশের সাথে মহেশ যুক্ত হচ্ছে। দেখো প্রথম অক্ষর দিয়ে আমি প্রকাশ করেছি, বড় বড় একটু সময় বেশি লাগতো, বাকি কাজ করেছে। তো এই এটাই আমাদের চেয়েছে কি, মহেশ আর উমেশ একত্রে কতদিনে করবে, ঠিক? তো চলো দেখো, প্রথম আমি দেখবো উমেশ একদিনে কতটি কাজ করতে পারছে। উমেশ ইউ, ঠিক? উমেশ একদিনে 4 ইউনিট কাজ করতে পারে, ক্লিয়ার? তো 5 দিনে কত ইউনিট করতে পারবে? 4×5 = 20 ইউনিট করতে পারছে। মোট কাজ আমাদের 60 ইউনিট, এইটুকু করতে আর 20 ইউনিট লাগে। 60 থেকে যদি 20 ইউনিট বাদ করতে কত? 40 ইউনিট। তো এখানে 40 ইউনিট করতে উমেশ আর মহেশের কতদিন সময় লাগবে, এটা আমাদের বের করতে বলেছে একত্রে, ঠিক? তো উমেশ প্লাস আমাদের মহেশের দক্ষতা কত? একজন 6 ইউনিট একদিনে করতে পারে, একজন 4 ইউনিট, মোট 10 ইউনিট করতে পারে একদিনে। তো 40 ইউনিট করতে কত সময় লেগে যাবে? 10 দিয়ে ভাগ করে দাও, তো 4 ডেজ লাগবে। কার? উমেশ আর মহেশের একত্রে কাজ করলে বাকি কাজটা 4 দিনে শেষ করতে পারে। এ নম্বর রাইট। চলো নেক্সট দেখি, 23 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। মানে বলতে চাইছে এখানে বি প্লাস সি যতদিনে করে এ, কিন্তু তার এর সেম সময় লাগে, ঠিক না? বি প্লাস সি এর যতদিন সময় লাগে এ একাই সেই সময় করে দেয়, ক্লিয়ার? এবার আমাদের বলতে কি চাই, তারপরে যদি এ এবং বি একত্রে একটি কাজ 10 দিনে করে এবং সি একাই সেই কাজটি 50 দিনে করতে পারে, তবে বি একা কতদিনে শেষ করবে কাজটা, এটা বলতে চাইছে। দেখো এ প্লাস বি বলছে 10 দিনে করতে পারে, আর সি একাই কি করছে? 50 দিনে করতে পারে। মোট কাজ কত? লসাগু যদি নিই তো কত? 10 আর 50-এর লসাগু 50। এদের দক্ষতা বের করো, 10 দিয়ে ভাগ করলে কত? 5 ইউনিট। আর এটা দিয়ে যদি আমি ভাগ করি তো 50 দিয়ে ভাগ করলে কত? 1 ইউনিট। মানে একদিনে এ বি কি করছে? 5 ইউনিট করতে পারে, আর সি একদিনে 1 ইউনিট করতে পারে। এবার কথা হলো এসটা করে কারো মান জানে না, বি এর এসটা করে বেরি করতে পারবে না এখানে মান। তো দেখো আমাদের আর কিভাবে করি, এ প্লাস বি তো মান জানা আছে 5 ইউনিট, ঠিক না? প্লাস সি এর মান জানা আছে, তো এর একদিনে 5 ইউনিট, এ একদিনে 1 ইউনিট, মানে টোটাল এরা একদিনে 6 ইউনিট করতে পারবে এ বি সি, ক্লিয়ার? আর এখানে বলেছিল বি প্লাস সি সমান এ, তো আমরা যদি এখানে মানটা পুট করে দিই তো এইটা এটা সমানই তবে এটা, ঠিক না? যদি মান পুট করি তো কত? এ প্লাস এ সমান আমাদের কত? 6। তো এ যোগ হলে কত? 2 এ, এদিকে 6, তো যদি কাটি আমি তো কত? 3, ঠিক? তো এ সমান কত? একদিনে এ কাজ করতে পারে 3 ইউনিট, এভাবে করে বের করতে হবে তোমাকে, ঠিক আছে? তো এখানে যদি এ সমান যদি 3 ইউনিট কাজ করতে পারে, তার এ প্লাস বি 5 ইউনিট করছিল, তো বি এর দক্ষতা কত? 2 ইউনিট, ঠিক? যদি বি একদিনে 2 ইউনিট করতে পারে তো 50 ইউনিট করতে কত সময় লাগে? জাস্ট ভাগ করে দাও, 25 দিন লাগবে বি এর, 25 ডেজ, ক্লিয়ার? আর বি একা কতদিনে শেষ করবে? তো 25 দিনে শেষ করবে, এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, 24 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একাই সেই কাজটি ততদিনে করতে পারে। মানে একদম সেম আগের মতো কথা কিন্তু বলছে, আগে যেটা করলাম, ঠিক না? বি প্লাস সি যতদিনে করে এ একাই ততদিনে করে। যদি এ এবং বি একত্রে একটি কাজ 12 দিনে করে এবং সি একা সেই কাজটি 24 দিনে করতে পারে, তবে বি একা কাজটি কতদিনে শেষ করবে, এটা আমাদের চাইছে। চলো দেখো, এ প্লাস বি সমান আমাদের 12, আর এখানে সি সমান আমাদের বলছে 24। মোট কাজ কত লসাগু করবো? 12 আর 24-এর লসাগু 24, ঠিক?
দক্ষতা কত? 12 12 কত? 24। এবির দক্ষতা আমরা 2 পেলাম, সি এর দক্ষতা কত? 24-কে 24 দিয়ে ভাগ করলে কত? 1। ঠিক, এবার দেখো আমরা কিভাবে বের করেছি, এ প্লাস বি প্লাস সি, এটা করার কারণ কি, এসটা এসটা আমাদের মান জানা নাই। ঠিক, তো এ বির মান কত? 2 ইউনিট, আর সি এর মান 1 ইউনিট, মানে টোটাল এরা একদিনে 3 ইউনিট করতে পারবে। আর বি সি, বি প্লাস সি সমানই কিন্তু এ, তো এখানে আমরা কি করব, মানটা বসিয়ে দেব, এ কত? 3। তো এ আর এ যোগ হলে কত? 2A, এদিকে 3, তো এ সমান আমরা কত পেয়ে যাচ্ছি, 3/2, মানে একদিনে এর কত ইউনিট, 3/2 ইউনিট করতে পারে। কে করতে পারে? এটা এ করতে পারে, আর এ প্লাস বি মিলেই কিন্তু 2 ইউনিট করতে পারে। তো এখান 2 ইউনিট থেকে যদি আমি এটাকে বাদ করি তো বি এর ইউনিট পাবো, ঠিক না? চলো বাদ করে দেখো। আচ্ছা চলো আমি এখানে বসিয়ে দিচ্ছি, তো যদি বাদ করি কত, 3/2 কে, তো নিচে কিছু নাই, 1 লসাগু নিই না, লসাগু নিলে কত, 1 আর 2 এর লসাগু 2, তো এটার কত, 4, এদিকে 3, মানে এটা মুখে মুখে করা যায় যদি তোমাদের জানা থাকে, তো এ কত, 2, মানে এই ইউনিটটা এখানে ডাইরেক্ট হতো, আমি তবুও তোমাদের দেখিয়ে দিলাম, এটা ক্লিয়ার হয়ে যাবে। তো বি এর দক্ষতা কত, 1/2, মানে হাফ ইউনিট বি এর দক্ষতা। যদি আমি বলি একদিনে বি এত ইউনিট করতে পারে, 24 ইউনিট করতে বি এর কত সময় লাগবে, বি যদি 1/2 ইউনিট একদিনে করতে পারে, 24 ইউনিট করতে কত সময় লাগবে, তো জাস্ট এটা দিয়ে কি করবো আমরা, ভাগ করে দেবো। তো এইভাবে তো আমাদের ভাগ করা যাবে না, কি করবো, এটা উল্টে যাবে, ঠিক না? যদি উল্টে যায়, আমি এখানে দেখিয়ে দিচ্ছি জায়গা না থাকার কারণে, যদি উল্টে যায় তো নিচে 1, ওপরে কত, 2 চলে যাবে, নিচে 1 চলে আসবে, ক্লিয়ার? তো কত হয়ে গেল আমাদের, 24-কে যদি 2 বার পড়ি তো কত, 48, 48 ডেজ লাগছে কার, বি এর, বি একা কাজটি কতদিনে শেষ করবে, তা 48 দিনে শেষ করবে, এটা ডি নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার, যদি না ক্লিয়ার হয় আরেকবার দেখবো, দেখবো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দিক, 25 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে, এ একা সেই কাজটি ততদিনে করতে পারে, মানে এখানে বলতে চাইছে বি প্লাস সি যতদিনে করে, এ একাই ততদিনে করে, ঠিক? এ বি একত্রে একটি কাজ 10 দিনে করতে পারে এবং সি একা সেই কাজটি 15 দিনে করতে পারে, তবে এ একা কতদিনে করবে, এটা আমাদের চাইছে। দেখো এ প্লাস বি 10 দিনে এবং সি আমাদের বলছে 15 দিনে করতে পারে, তো এ একা কতদিনে করবে আমাদের ওটা চাইছে। তো মোট কাজ কত, যদি লসাগুনি 10 আর 15 কত, 30, ঠিক? দক্ষতা কত, 10 দিয়ে যদি ভাগ করি কত, 3 দক্ষতা, 15 দিয়ে যদি ভাগ করি কত, 2। তো এদের দক্ষতা পেয়ে গেলাম, এ বি একদিনে 3 ইউনিট করতে পারে আর সি একা একদিনে 2 ইউনিট করতে পারে, তো চলো একদম সেম আগের মতো করি আমরা, ঠিক না? তো এ বি সি, এ বি 3 ইউনিট আর সি 2 ইউনিট, তো মোট কত, 5 ইউনিট একদিনে এ বি সি করতে পারে, ক্লিয়ার? তো বি প্লাস সি সমানই কিন্তু এ, তো জাস্ট এদের মান এখানে বসিয়ে দাও, এ, তো এ আর এ যোগ হলে কত, 2A, আর এদিকে 5, তো এ কতটি করতে পারবে, 5/2, একদিনে এ এত ইউনিট যদি করে 30 ইউনিট করতে কত সময় লাগবে, তো জাস্ট এটা দিয়ে ভাগ করে দেবো, তো এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, ওপরে চলে যাবে কত, 2, আর নিচে চলে আসবে 5, তো 5 দিয়ে ভাগ করলে কত, 5 6 30, 6 কে 6 কত, 12, মানে 12 ডেজে কমপ্লিট করতে পারবে কাজকে, এ করতে পারছে, ক্লিয়ার? কোথায় আছে অপশন, এ নম্বর, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, 26 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে, এ একাই সেই কাজটি ততদিনে, মানে একদম সেম আগের মতো বলছে, ঠিক না? এই ইকুয়েশনটা, এ বি প্লাস সি যতদিনে করে, এ একাই ততদিনে করে, এর বলছে এ এবং বি একত্রে একটি কাজ 15 দিনে করে এবং সি সেই কাজটা কতদিন, 30 দিনে করতে পারে, তো এ একা কাজটি কতদিনে শেষ করবে আমাদের চাইছে, শেষ করবে কতদিনে এটা চাইছে। তো আমরা দেখো এ প্লাস বি সমান কত, 15 দিন, আর এদিকে আমাদের সি বলছে কত, 30 দিন, ঠিক? দুটো লসাগু নিলে কত, 30 আসবে, মানে মোট কাজ কত, 30 ইউনিট, 15 আর 30-এর লসাগু, তো দক্ষতা গুলো 15 15 কত, 30, 2 ইউনিট, আর সি দিয়ে ভাগ করলে কত, 1 ইউনিট। এবার আমাদের চেয়েছে কি এ কত করতে পারে, তো দেখো এ প্লাস বি প্লাস সি সমানই কত, এ বি কত, 2 ইউনিট করে, এ বি 2 ইউনিট আর সি 1 ইউনিট, মানে 3 ইউনিট করতে পারে এরা একদিনে, ঠিক, এ বি সি। এবার কথা হলো বি প্লাস সি সমান, তো এ জানি, তো যদি এদের আমি এখানে বসাই এ, তো এ এ কত হয়ে যাবে, 2A, আর এদিকে 3 ইউনিট, তো এ সমান আমরা কত পেলাম, 3/2 ইউনিট, মানে একদিনে এত ইউনিট করতে পারবে এ, শুধু এ একাই, ঠিক? তো আমাদের এখানে বলেছিল এ একা কতদিনে শেষ করবে, এটাই চেয়েছিল, তো জাস্ট কি হয়ে যাবে, এটা উল্টে যাবে, তো ওপরে 2 চলে যাবে, নিচে 3, 3 দিয়ে কাটলে কত, এটা 10, আর 10 কে 10 দুবার পড়লে আমাদের কত, 20, মানে 20 দিন লেগে যাবে কার, এর কাজ করে, কাজ শেষ করতে, ঠিক? তো বি নম্বর, রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, 27 নম্বর অঙ্ক দেখো কি বলতে চাইছে আমাদের, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 40 দিনে, এবং সি ও এ
একত্রে ওই কাজ 60 দিনে শেষ করে। তবে এ বি ও সি একত্রে ওই কাজটি কতদিনে করবে আমাদের বের করতে বলেছে। চলো দেখো, আমাদের বলছে এ প্লাস বি 30 দিনে করে, ক্লিয়ার। বি প্লাস সি 40 দিনে করছে, বি প্লাস সি 40 দিনে করছে, আর এদিকে সি প্লাস এ 60 দিনে করে। তো টোটাল ইউনিট কত, মানে টোটাল কাজ কত? তো 30, 40 আর 60-এর লসাগু আমাদের কত আসবে? 120। যদি না পারো তো বসিয়ে লসাগুটা বের করবে, ঠিক। এবার যাতে দক্ষতা বের করো, 30 দিয়ে যদি ভাগ করি কত, 4, 40 দিয়ে ভাগ করলে কত, 3, দক্ষতা বি প্লাস সি এর, আর 60 দিয়ে ভাগ করলে কত, 2। এটা দক্ষতা পেয়ে গেলাম, 4, 3 আর 2। তো দেখো এখানে একটু যদি লক্ষ্য করো, এ ডবল আছে, বি ডবল আছে, সিও ডবল আছে। আমরা যদি 2A, তো দুটো এ আছে, আর তো 2B, দুটো বি আছে, আর 2C, মানে দুটো, আর এদের দক্ষতা কত, 2A, 2B আর 2C এর, এইটুকু দক্ষতা, ঠিক না? তো 4 আর 3 কত, 7, আর 7 আর 2 কত, 9 ইউনিট এদের টোটাল দক্ষতা। এখানে 2 যদি কমন নিই তো কি পাবো, এ প্লাস বি প্লাস সি সমানই কিন্তু 9। তো এ প্লাস বি প্লাস সি যদি দুইটা এদিকে আসে, তো এর পিছনে নিচে ভাগ হয়ে যাবে, ঠিক না? তো এত ইউনিট কার, এ প্লাস বি প্লাস সি এর দক্ষতা। তো এত ইউনিট টোটাল ইউনিট করতে কত সময় লাগবে? তো জাস্ট এটা দিয়ে যখন ভাগ করবো তখন এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, মানে ওপরে 2 নিচে 9, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 3 9। তো ওপরে 2 আর 40 যদি গুণ হয় তো ওপরে কত, 80, নিচে আমাদের 3। দেখো মিশ্রতে উত্তর দেওয়া আছে, তো মিশ্রতে আমরা নিয়ে যাবো এটাকে। তো 3 কে 3 কত, 6, আর 2 বাঁচলো, আর এদিকে 0, মানে 20, 3 6 18, ওপরে 2 নিচে 3, মানে এত ডেজ লাগবে। কার লাগছে এত ডেজ, এ প্লাস বি প্লাস সি এর। আশা করি ক্লিয়ার, একত্রে কাজ কতদিনে করবে, তো এতদিনে করবে, 26 পূর্ণ 2/3, 3 দিনে, ক্লিয়ার। যদি না বুঝতে পারো আরেকবার দেখবো, দেখবো ক্লিয়ার হয়ে। চলো নেক্সট দেখি, 28 নম্বর অঙ্ক। দেখো আমাদের কি বলতে চাইছে, এ ও বি একত্রে একটি কাজ 3 পূর্ণ 1/2 দিনে, বি ও সি একত্রে 5 দিনে, এবং সি ও এ একত্রে 4 দিনে শেষ করে। তবে এ বি কত, মানে একদম সেম আগের মতো বলছে। চলো দেখো, এ প্লাস বি আমাদের কতদিন বলছে, এটা আমাদের কি মিশ্রতে দেওয়া আছে, অপরকৃতি নিয়ে যাবো। তো আমরা যদি গুণ করি ওপরে যোগ করতে হবে অপরকৃতি নিয়ে যাওয়ার জন্য, 3 6 6, আর ওপরে যোগ করলে 7 7/2, ক্লিয়ার। তারপরে বলছে বি প্লাস সি কতদিন, 5 দিনে, সি প্লাস এ কতদিন, 4 দিনে। এবার দেখো মোট ইউনিট কাজ বের করার জন্য এদেরকে আমরা কি করবো, লসাগু করবো, কিন্তু লসাগু এটা আমাদের করতে পারবো না। তো এই দুইটাকে উঠাতে হবে, দুইটাকে কিভাবে উঠাবো দেখে নাও, বাই দিয়ে আছে, ঠিক না? তো এদিকে 5 আর এদিকে 4, তো দেখো আমি যদি কিছু না এদের এক এক, তো এই 2, 1 আর 1 যদি লসাগু নিই কত, 2 পাবো, আর 2 দিয়ে যদি আমি প্রতিটাকে গুণ করে দিই, এখানে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ওখানে বাদ দিয়ে, ঠিক না? 2 দিয়ে গুণ করলে এই দুই কাটা যাবে, তো বাঁচলো কত, 7, আর এটা 2 গুণ হলে কত, 10 হয়ে যাবে, আর এটা কত, 8 হয়ে যাবে। এদের যদি লসাগু নিই তো মোট ইউনিট আমরা পাবো, তো কত হয়ে যাবে, আচ্ছা আমি লসাগুটাও করে দেখিয়ে দিচ্ছি, 8, ঠিক না? কত, 2 দিয়ে চলে যাবে, 7, এটা কত, 5, আর এটা কত, 4, 4 5 20, আর 20 20 7 করলে 140, 140 কে ডবল করলে 280, মানে 280 ইউনিট। এবার দেখো একটা জিনিস, 280 ইউনিট মোট কাজ, এদের দক্ষতা বের করো না, এবির। তো 7 দিয়ে যদি ভাগ করি তো কত, 40, 4 7 28, ঠিক না? 10 দিয়ে ভাগ করলে কত, 28 পাবো, আর বিসি 8 দিয়ে যদি ভাগ করি, 8 8 16, 3 8 24, বাঁচলো কত, 4, 5 4 40, মানে 35 ইউনিট। এবার দেখো এ ডবল আছে, বি ডবল আছে, সি ডবল আছে, তো এখান থেকে ডাইরেক্ট আমি কমন নিয়ে নিচ্ছি, এ প্লাস বি প্লাস, ওটাতে দেখিয়েছি, ঠিক না? এটা আর এটা কত হয়ে যাচ্ছে আমাদের, 8 আর 5 কত, 13, 13 কত, 3, আর এদিকে কত, 6 6 আর 3 আমাদের কত হয়ে যায়, 9 9 আর 1 10, মানে 103 ইউনিট। আর যদি এ প্লাস বি প্লাস সি হয় তো 103 ইউনিট/2, মানে একদিনে এত ইউনিট ওরা কাজ করতে পারে। একটা জিনিস তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবা, এই কাজটা যেটা, এই টোটাল ইউনিটটা যেটা আছে এটা ডবল আছে, কেন বলো তো, আমি 2 দিয়ে প্রতিটাকে গুণ করেছিলাম, তো ডবল হয়েছে। তো আমরা এবার কি করব, 2 দিয়ে ভাগ করে দেবো, একদিনে যদি এত ইউনিট করতে পারে তো এত ইউনিট করতে কত সময় লাগবে, ক্লিয়ার? তো কত সময় লাগবে, তো এই যখন এটা নিচে যে বসবে তো উল্টে যাবে, ঠিক না? ওপরে 2 চলে যাবে আর 103টা নিচে চলে আসবে, এই 2 আর এই 2 কাটা গেল। তো আমাদের হলো কত, 180/এত, এ বি সি এত দিন করতে পারবে। তো আমাদের প্রতিটা মিশ্রতে উত্তর দেওয়া আছে, তো 103 কে যদি 2 বার পড়ি তো কত হয়ে যাচ্ছে আমাদের,
206, 280 থেকে 206 বাদ দিলে আমাদের কত, 10 থেকে 6 বাদ দিলে কত আমাদের 4, ঠিক 1 চলে আসলো, 8 থেকে 1 বাদ দিলে কত 7, আর নিচে 103। মানে এত দিন লাগবে এবিসি এর কাজ করলে। এটা অপশন কোথায় আছে আমাদের? বি নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি। 29 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। একটি খাদ্য ভান্ডারে 1600 জনের 60 দিনের খাদ্য মজুর ছিল, 15 দিন পর 600 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? তো দেখে নাও এটা আমরা কিভাবে করি। ঐকিক নিয়মের যত ধরনের অঙ্ক আছে একটা, কোনো ফর্মুলা এ ডাব্লিউ বি সি কিছুই ধরার দরকার নাই, সিম্পল ভাবে করো, একদম সিম্পল ভাবে। কতজন ছিল? 1600 জন ছিল, ক্লিয়ার? কতদিনের খাবার মজুর ছিল? 60 দিনের মজুর ছিল, কিন্তু 15 দিন পর 600 জন অন্যত্র চলে যায়। 15 দিন পর বলতে কি, 15 দিন তবে এরা বসে থেকেছে না খেয়ে? খেয়েছে অবশ্যই, যদি 15 দিন খায় তো কতদিন খাবার আছে এখানে বাকি? 45 দিনের খাবার আছে, তবে এতজন 45 দিন খেতে খেতে পারবে সেটা? আর 600 জনও চলে গেছে, 600 জন চলে গেলে কতজন বেঁচে থাকবে? 1000 জন। তো 1000 জনের এখন কতদিন চলবে অবশিষ্ট খাদ্যটা, এটা আমাদের চেয়েছে, ক্লিয়ার? এবার মেন কন্ডিশন হলো কি, দেখো সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কিচ্ছু লাগানোর দরকার নেই। সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্কের ছোট একটা নিয়ম কি, 1600 জন যদি 45 দিনের খায়, আচ্ছা দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি, 1600 জন যদি 45 ডেজে খায় তো একজন লোক কত দিনে খাবে? কম দিনে খাবে না বেশি দিনে? তোমার প্রশ্ন এটা, তো বেশি দিনে খাবে, বেশি দিন খেলে কি হয়, এটা এখানে গুণ হয়, ঠিক? তো এইটা জায়গাটাতে আমরা গুণ বসাবো। এবার 45 সিম্পল ভাবে লেখো, আর যখন গুণ চিহ্ন এখানে আসে, যদি ভাগ হতো এখানে তখন ভাগ চিহ্ন বসতার উল্টে বসতো, কিন্তু এখানে গুণ চিহ্ন হয়েছে সেম ভাবে বসবে, ঠিক? এটা দেখো 45-এর সাথে এখানে যেরকম গুণ হয়েছিল সেম ভাবে বসেছে। এবার যদি এখানে ভাগ চিহ্ন হতো তো কিন্তু এটা উল্টে বসতো। এই দুটো যদি জিনিস মনে রাখতে পারো, এক সংখ্যা, দুই সংখ্যা, 10 সংখ্যা, 1000 সংখ্যা, যতই সংখ্যা থাকুক 2 সেকেন্ডে করতে পারবে। জাস্ট আমি বুঝাচ্ছি তোমাদের, সেই জন্য দেরি লাগছে। কাটা গেল, 2 দিয়ে কাটলে কত 8, 2 দিয়ে কাটলে কত 5, 5 দিয়ে কাটলে কত 9, 8 9 কত 72, মানে 72 ডেজ লাগবে কতজন? 1000 জন খেতে, ঠিক না? অবশিষ্ট খাদ্যটা তো সি নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 30 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। একটি খাদ্য ভান্ডারে 200 জনের 36 দিনের খাদ্য মজুর ছিল, 33 দিন পর 140 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? দেখে নাও এখানে বলছে আমাদের 200 জন ছিল, কতদিনে খাচ্ছিল? 36 দিনে খাচ্ছিল, ক্লিয়ার? এবার দেখো 33 দিন খাবার পর গেছে, কিন্তু 33 বাদ করে দেয় এখানে, তো বাকি কত থাকলো? 3 দিনের খাবার আছে তবে, আর এখানে বলছে 140 জনও চলে গেছে, তো বাকি কত থাকলো? 200 থেকে 140 বাদ হলে কত? 60 জন বাকি থাকলো। তো এই 3 দিনের খাবার 60 জন কত দিনে খাবে এটা বলতে চাই। 200 জন যদি 3 দিনের খাবার থাকে 200 জনের, তো 60 জনের কত দিন খাবে, ঠিক? তো এবার দেখো 200 জন যদি 3 দিন খায় তো একজন কত দিনে খাবে? অবশ্যই বেশি লাগবে, বেশি লাগলে কি গুণ এক্ষুনি দেখালাম, ঠিক? তো 3টাকে বসাও এভাবে করে, গুণ চিহ্ন যেহেতু হয়েছে সেহেতু সেম ভাবে বসবে, কোনো চেঞ্জিং হবে না, ঠিক না? আর যদি এটা ভাগ চিহ্ন হতো তখন এটা উল্টে বসতো, ঠিক? তো কাটাকাটি করে 1 0 1 0 কাটা গেল, 3 দিয়ে কাটলে কত? 2, আর 2 দিয়ে যদি কাটি 20-কে তো কত? 10, 10 ডেজ, 10 দিন লাগবে 60 জনের বাকি খাবারটা, ওই 3 দিনে যে 200 জন খাচ্ছিল সেটা, এখানে বি নম্বর, রাইট? বাকি খাদ্য 10 দিন লাগবে খেতে 60 জনের। চলো নেক্সট দেখি। 31 নম্বর অঙ্কটা দেখো আমাদের কি বলছে। একটি খাদ্য ভান্ডারে 150 জনের 15 দিনের খাদ্য মজুদ ছিল, 10 দিন পর 75 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? দেখে নাও এটা, সেম একদম আগের মতো বলছে। কতজন ছিল? 150 জন ছিল, কতদিনের খাবার মজুদ ছিল? দিন যদি আমি বলি তো 15 দিনের মজুদ ছিল, ক্লিয়ার? তো 10 দিন ওরা খেয়ে নিয়েছে, 10 দিন খেয়ে নিলে বাকি কতদিন থাকছে? 5 দিন, ঠিক? আর 75 জন চলে গেছে, তো 150 জনের মধ্যে যদি 75 চলে যায় তো বাকি কত থাকলো? 75 জন, কতদিন চলবে খাবার? তো আবার জোন আর দিন আছে, তো কি গুণের সম্পর্ক হবে, ঠিক? আর গুণের হলে সেম ভাবে বসাও, যদি এটা দিয়ে কাটি আমি তো কত? 5 একে 5, আর 5 5 কত? 25, 15 দিয়ে যদি আমি কাটি তো কত? 10, মানে 75 জন কতদিনে খাবে? 10 দিনে খাবে, ওই 150 দিনের যে 5 দিনের খাবার বাকি ছিল সেটা, ক্লিয়ার? তো কোথায় আছে? এ নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 32 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। এ ও বি একত্রে একটি কাজ যত ঘন্টা করে, এ এর একা সেই কাজ করতে 27 ঘন্টা বেশি লাগে, এ যদি একাই করে তো 27 ঘন্টা বেশি লাগে, এবং বি এর একা সেই কাজ করতে
3 ঘন্টা বেশি লাগে। তো এ বি একত্রে সেই কাজটি কত ঘন্টায় করবে? তো দেখো খুবই সহজ টাইপের একটা অঙ্ক, আমাদের এখানে বলছে এ প্লাস বি ধরে নিলাম এক্স ঘন্টায় করছে, তো এর কত ঘন্টা লাগছে, তার থেকে 27 ঘন্টা কি বেশি লাগছে, মানে এক্স ও যদি 1 ঘন্টা করে তার থেকে 27 ঘন্টা বেশি, আর বি এর কত ঘন্টা বেশি লাগছে, এক্স প্লাস 3 মানে 3 ঘন্টা বেশি লাগছে। এবার দেখো এখান থেকে এ বির মান বের করে নাও, তো দুই দিক থেকে এইটুকু যদি আমি ইকুয়েশন ভাবি, এইটুকু জায়গা ঠিক না, তো এ বাই বি যদি করি তো আমরা দুই দিক থেকে এ বি কে কাল্টি খাওয়ালাম, তো কি হয়ে যাবে এক্স প্লাস 3, আর এটা নিচে চলে আসবে 27। আশা করি ক্লিয়ার, এর মান আমাদের এটা, বি এর মান এটা। এবার দেখো প্রথম এই দুটো ইকুয়েশনে বা লাস্ট দুটো ইকুয়েশন যেটাতে হয়, দুটো ইকুয়েশন জেড দুটো নাও, তুমি প্রথম দুটো নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কি আছে, এ প্লাস বি আছে, তো এর মান এটা, বি এর মান এটা, জাস্ট বসিয়ে দাও ঠিক। তো এর মান এটা বসালাম, বি এর মান কত, এক্স প্লাস 27, আর আমাদের এক্স গুণ ছিল ঠিক, আর এদিকে এর মান বসিয়ে দাও, এটাতে এর মান কত, এক্স প্লাস 3, আর এদিকে আমাদের এক্স প্লাস 27। ক্লিয়ার, জাস্ট যোগ করো, যোগ করলে কত, এক্স এক্স কত 2x, আর 3 আর 27 কত আমাদের 30। ক্লিয়ার, আর এদিকে আমাদের কত এক্স, এদিকে যদি আমি গুণ করে, এখানেও গুণ করে দিলে কোনো ক্ষতি ছিল না, এক্স এক্স গুণ হলে কত, এক্স স্কোয়ার, এক্স এর দ্বারা গুণ হচ্ছে, প্লাস এক্স আর 27 গুণ হলে কত, 27x। এবার দেখো এক্স এর কাজ শেষ, তো 3 দিয়ে যদি গুণ করি 3x, আর 3 দিয়ে 27 গুণ হলে কত, 81। ক্লিয়ার, এবার এটা যদি গুণ করি তো আমাদের কত হচ্ছে, আচ্ছা বা হবে এটা, তো এটা যদি গুণ করি তো কত, 2x স্কোয়ার, আর এদিকে 30x। ক্লিয়ার, এবার দেখো এখানে আমাদের কি হচ্ছে, এক্স স্কোয়ার ছিল, আর এটা যদি যোগ হয়ে যায় 27x আর 3x, তো কত, প্লাস 30x, প্লাস আমাদের কত, 81। এই যে দেখো এটা কি আছে, প্লাস আছে, এদিকেও প্লাস আছে, সমানের এদিকে যদি আমি একে নিয়ে আসি 30 কে, তো কি হয়ে যাবে, মাইনাস হবে এই, আর এটা তখন কি হবে, কাটাকাটি হবে। এবার এক্সটা যদি আমাদের কি হবে, 2x আছে, আর এই এক্সটা যদি এদিকে আসে, এদিকে আসে তো এক্স স্কোয়ার হবে, আর এদিকে আমাদের কত, 81। ক্লিয়ার, যদি বাদ হয় তো আমাদের কত বাঁচবে, এক্স স্কোয়ার, আর এদিকে কত, 81। এক্স স্কোয়ার হলো আমাদের, তো এখানে একটু দেখে নাও জায়গা একটু শর্ট ঠিক না, এক্স স্কোয়ার, আর এদিকে কত, 81। তো এক্স এর মান যদি বের করতে চাই তো এদিকে কি হয়ে যাবে, রুট লেগে যাবে। ক্লিয়ার, তো রুট থেকে বেরোলে বেরোবে কত, 9, মানে 9 ঘন্টা লাগবে, কারণ এক্স ধরেছিলাম ঠিক। তো এ বি একত্রে কাজ করতে কত ঘন্টা লাগছে, 9 ঘন্টা লাগছে। আশা করি ক্লিয়ার, চলো নেক্সট দেখি। 31 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, এ ও বি একত্রে একটি কাজ যত ঘন্টা করে, এর একা সেই কাজ করতে 16 ঘন্টা বেশি লাগে, এ যত ঘন্টা করে এর 16 ঘন্টা বেশি লাগে, এবং বি এর একা সেই কাজ করতে 4 ঘন্টা বেশি লাগে, তবে এ বি একত্রে সেই কাজ কত ঘন্টায় করবে। তা আগের মতোই আছে সেম, জানি না গলাটা বসে গেছে নাকি, এ প্লাস বি যত ঘন্টায় করে, মানে এক্স ঘন্টায় ধরে নিলাম, তো এ কত ঘন্টায় করবে, তার থেকে বেশি লাগে কত, 16 ঘন্টা, মানে এক্স প্লাস 16 তবে, এবং বি এর কত ঘন্টা বেশি লাগছে, এক্স প্লাস গুণ দিয়ে দেবে এগুলোতে, এক্স প্লাস কত, 4 ঘন্টা বেশি। ক্লিয়ার, এবার দেখো এ বি এর মান বের করো, এই দুটো ইকুয়েশন থেকে এ বি এর যদি মান বের করো, এ বাই বি দুই দিক থেকে কাল্টি খাবিয়ে দেবা ঠিক, তো এক্স প্লাস 4, আর এটা নিচে চলে আসবে এক্স প্লাস 16। ক্লিয়ার, তো এর মান এটা আর বি এর মান এটা, আর প্রথম দুটো ইকুয়েশন নাও বা শেষ দুটো ইকুয়েশন নাও, যে দুটো নাও, তো আমি প্রথম দুটো নিয়েই দেখিয়ে দিচ্ছি। তো এ বি এর মান বসিয়ে দাও, এর মান এটা আর বি এর মান এটা, যদি বসাই আমরা এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 16, আর এদিকে আমাদের কি ছিল, ইন্টু এক্স, আর এ এখানে এ আছে, তো এর মান বসিয়ে দাও এক্স প্লাস 4, আর এদিকে এক্স প্লাস 16। ক্লিয়ার, এটা ক্যালকুলেশন করো না, ক্লিয়ার অঙ্ক ঠিক। এবার এক্স এক্স যদি যোগ হয় তো কত, 2x, আর 4 আর 16 যদি যোগ হয় তো কত, 20, আবার এক্স যদি গুণ করি তো 20x, আর এক্স এর সাথে যদি এক্স আবার গুণ হয় তো এক্স স্কোয়ার। ক্লিয়ার, আশা করি বোঝা গেছে এটা। এবার দেখো এক্স আর এক্স যদি গুণ হয় তো কত, এক্স স্কোয়ার, এক্স আর 16 গুণ হলে কত, প্লাস 16x, তো এক্স এর কাছে 4 দিয়ে গুণ করো, তো 4x, গলা বসে গেছে, তো 4 দিয়ে যদি 16কে গুণ করা হয় কত, 64। ক্লিয়ার, এবার দেখো, আচ্ছা একবার আমি দেখিয়ে দিচ্ছি এটা পুরোটা, 20x, আর এদিকে আমাদের এক্স স্কোয়ার,
আর 16 আর 4 যদি যোগ হয় তো কত, 20 এক্স প্লাস 64। এবার দেখো এই দুটোকে আমি যদি এদিকে নিয়ে আসি, এদিকে প্লাস আছে, এদিকে এসেই কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। যখন মাইনাস হবে তো এই যে এটাও প্লাস আছে, তো এটা আর এটা তো কাটা যাবে, আর এদিকে যখন এ আসবে তখন মাইনাস হবে, তো 2x² আর এক্স স্কোয়ার, তো দুটো আর একটা যদি বাদ হয় তো কি বাঁচবে আমাদের, এক্স স্কোয়ার বাঁচবে শুধু, আর দিকে 64 বাঁচবে। চলো আমি ওপরে দেখিয়ে দিচ্ছি, ওপরে জায়গা রয়েছে আমাদের, ঠিক না? তো এক্স স্কোয়ার সমান যদি আমাদের 64 হয়, তো এক্স এর মান কত, এদিকে এসে কি হয়ে যাবে, এই স্কোয়ারটা রুট হয়ে যাবে, ঠিক না? এক্স সমান আমাদের রুট থেকে বেরোবে কত, 8 8 64 মানে 8 এর বর্গ হয়, ক্লিয়ার? তো 8 ঘন্টা লাগবে, কার এ বি একত্রে যদি করে তো 8 ঘন্টা লাগবে, তো কোথায় আছে, বি নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার, এক্স ধরেছিলাম, ঠিক না? চলো নেক্সট, 34 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। দুজন পুরুষ বা তিনজন স্ত্রীলোক বা চারজন বালক একটি কাজ 52 দিনে শেষ করতে পারে, খুবই ভালো। এদিকে বলছে একজন পুরুষ, একজন স্ত্রীলোক বা একজন বালক কত দিনে শেষ করবে, ঠিক না? অনুরূপ ভাবে তো আমাদের বলছে দুইজন মেন সমান কিন্তু তিনজন ওমেন, আর তিনজন সমান মানে চারজন বালক, ঠিক? আমরা এগুলোকে একটা ইকুয়েশনে নিয়ে যাবো, বালককে নিয়ে যাও, মেনে নিয়ে যাও, যেটাতে নিয়ে যাও, একটা ইকুয়েশন। তো আমরা বালককে নিয়ে চলে যাচ্ছি, দুইজন মেন সমান যদি চারজন বালক হয় তো একজন মেন সমান কতজন বালক হবে, 1, ঠিক? তো কমবে, তো কাটাকাটি হলে কত, দুইজন বালক হবে, ঠিক না? একজন মেন সমান দুইজন বালক, তিনজন ওমেন সমান এখানে বলছে চারজন বালকের কথা, তো একজন ওমেন সমান কতজন বালক হবে, তো 4/3, ঠিক না? এতটি। আর এখানে আমাদের বলছিল একজন মেন প্লাস একজন ওমেন প্লাস একজন বালক, ক্লিয়ার? তো একজন মেন সমান কতটি বালক দেখলাম, দুই, দুটো এখানে লিখে দাও। একজন ওমেন সমান কতটি দেখলাম, এটা দেখলাম, ঠিক, লিখে দাও। এবার বালকই তো আমরা নিয়ে এসেছি না, তো বালক বি, ক্লিয়ার? লসাগু নিলাম, কিছু নাই তো, লসাগু নিলে আমাদের কত, 3 6 বি, এদিকে কত, 4 বি, আর এদিকে কত, 3 বি, ঠিক? তো ওপরে কত হলো, 7 আর 6 কত আমাদের, 7 6 13 বাই 3, এটা। এবার আমাদের এখানে বলেছিল চারজন বালক 52 দিনে কাজটা করতে পারে, এই জন্য আমি বালকই নিয়েছিলাম, ঠিক না? একটা ইকুয়েশন নিয়েছিলাম ডে এতদিনে, তো এতটি বালক কতদিনে করবে, এটা আমাদের প্রশ্ন, ক্লিয়ার? এবার দেখো চারজন যদি 52 দিনে করতে পারে, একজন কত দিনে করতে পারবে, অবশ্যই বেশি লাগবে সময়, সময় বেশি লাগলে কি হয়, গুণ হয়, ঠিক? এর আগে ওই কি নিয়ে আমি বুঝেছিলাম, তো যদি 52টাকে আমরা তবে এখানে বসাবো, আর গুণ গুণ হয়েছে সিম্পলি ভাবে বসবে, তবে তো এটা আমাদের কি 4, আর এই সংখ্যাটা নিচে যদি আসে তো এটা উল্টে যাবে, কেন উল্টে যাবে বলো তো, বাই দিয়ে আছে, ঠিক? তো ওপরে 3, নিচে আমাদের 13, 13 তে 26, 3 3 4, 13 তে কত হয়ে যায়, 52, ঠিক না? 4 4 16, 16 16 32, 3 16 তে কত, 48, ঠিক? তো এতজন বালক কতদিনে করবে, একজন পুরুষ একজন স্ত্রীলোক আর একজন বালক 48 দিনে করবে, ডি নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 35 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। একজন পুরুষ বা দুইজন স্ত্রীলোক বা চারজন বালক একটি গাছ 56 দিনে শেষ করতে পারে, অনুরূপ একজন পুরুষ একজন স্ত্রীলোক একজন বালক কতদিন, একদম আগের মতো অঙ্ক। আমাদের বলছে প্রথম একজন মেন আছে সমান তার দুজন ওমেন, তার সমান কত, দুজন ওমেন, আর এর সমান কত, চারজন বালক। এটাকে বলেছিলাম একটা ইকুয়েশন নিয়ে আসতে, আমি বালককে নিয়ে আসবো সবটা, ঠিক না? যেটাতে নিয়ে যেতে পারো, একই কোনো ব্যাপার না। তো একজন মেন সমান কত, চারজন বালক, ক্লিয়ার? এবার দুইজন ওমেন সমান কতজন বালক, চারজন, তো একজন ওমেন সমান কতজন বালক, ঠিক? সরি একটু, দুইজন বালক, আমরা দুটো পেয়ে গেলাম এখান থেকে, এই এটা আর এটা, ঠিক? এবার এখানে আমাদের তারপরে বলেছিল একজন মেন প্লাস একজন ওমেন প্লাস একজন বালক, তো আমরা সবটা কি করবো, বালককে নিয়েছি, ঠিক না? তো একজন মেন সমান কত, 4টা বালক, তো এখানে বসিয়ে দেবো একটা মেন সমান কতটা বালক, 4টা, আর একজন ওমেন সমান কটা বালক পেয়েছিলাম, 2, আর এদিকে একটা বালক আছে, ঠিক? তো যোগ করলে কত আমাদের হচ্ছে, 7টা বালক। আর এখানে বলেছিল 4টা বালক কতদিনে করতে পারছে, বি, 4টা বালক ডেজ কত,
56 দিনে কাজ করতে পারে, 7টা বালক কতদিনে করবে আমাদের এটা বের করতে হবে। তো দেখো 4টা বালক যদি এতদিনে করে তো একটা বালক কি করবে, বেশি দিনের লাগবে, তো বেশি লাগলে গুণ হয়। ঠিক, দেখো সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্কে শর্ট করে এটা করেছি, ঠিক না? তো জাস্ট যখন গুণ হচ্ছে সিম্পল ভাবে বসে, আর ভাগ যদি হয় উল্টে বসে, এটাকে তোমরা ই করে নিবা, না তো দেখবা ডাব্লু বি 1 1 2 1 এই সূত্রগুলোতে লটিয়ে থেকে যাওয়া। ক্লিয়ার? তো এটা সিম্পল ভাবে বসাও, আর যেহেতু গুণ হয়েছে সেম সেম ভাবেই করো। জাস্ট এখানে একটি বিষয় কি, এখানে ছোট বড় একটু ধ্যান রাখতে হয়। 4 জন বালক এতদিনে করে, তো একজন কতদিনে করবে? তো অবশ্যই বেশি লাগবে, বেশি লাগলে কি গুণ, কম লাগলে কি ভাগ। আর 7 দিয়ে কাটলে, 7 দিয়ে যদি কাটে, 7 7 অনুপাতে 7 8 কত, 56, 8 8 কে 8 4 বার যদি পড়ি, 4 আছে আর 8 আছে, তো কত হয়ে যাবে, 4 8 32, তো কতদিন লাগবে 7টা বালকের? 32 দিন। এই 7টা বালক বলতে কি, একজন পুরুষ, একজন স্ত্রীলোক আর একজন বালক মিলে। তো কোথায় আছে 32? ডি নম্বর, রাইট। আশা করি ক্লিয়ার হলো। আজকের ভিডিও এখানেই আমাদের শেষ হচ্ছে। যারা পুরো ভিডিও দেখলা তাদের বলি কি, সুবীর চঞ্চল ঘোষ স্যারের বই এই মাসেই আশা করি শেষ করে দেবো পুরোটা। যদি একটু দেরি লেট হয় তবুও মানে এই মাসে কভার করার চেষ্টা করবো আমি পুরোটা। যারা কন্টিনিউ দেখছো, অনেকজনই দেখছি কমেন্টও করছে কন্টিনিউ দেখছো। ঠিক, চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, শেয়ার করো, লাইক করো।